সেই জন্য আমরা জাস্ট এই রেকর্ডিংটা অন হয়ে গেছে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, রেসপেক্টেড কোঅর্ডিনেটর আইকিউএসি, আমাদের কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কোঅর্ডিনেটর ডক্টর আতা মল্লিক ম্যাম, আমাদের আজকের অনারেবল স্পিকার সৃজনী রায় ম্যাম, এবং দর্শন বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ধন্যবাদ। আজকে আমরা অর্গানাইজ করেছি আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অনলাইন ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার বিবেকানন্দ অ্যান্ড দ্য আইডিয়াল সোসাইটির ওপরে, এবং আজকে আমাদের স্পিকার হচ্ছেন দর্শন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সৃজনী রায় ম্যাম। গত বছরও আমরা এরকম একটি ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার অনলাইনে অর্গানাইজ করার সৌভাগ্য পেয়েছিলাম, যেটাতে আমাদের স্পিকার ছিলেন হিস্ট্রি ডিপার্টমেন্টের আতা মল্লিক ম্যাডাম, এবং এই ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার থেকে ফিলসফি এবং পলিটিক্যাল সায়েন্স দুজনেরই সিলেবাসে অন্তর্ভুক্ত যে টপিকটি বিবেকানন্দ, সেই টপিকের ওপরে ম্যাডাম আমাদেরকে বলবেন, আমাদেরকে জানাবেন অনেক কিছু। ম্যাডামের কথা তো অবশ্যই শুনব, কিন্তু তার আগে আমাদের যিনি সব প্রোগ্রামে অনুপ্রেরণা দেন, যার সহযোগিতা ছাড়া আমরা কোনো রকম কোনো প্রোগ্রামেই আমরা এগোনো সাহস পাই না, যিনি সবসময়ই আমাদের পাশে থাকেন, সেই আমাদের কলেজের অধ্যক্ষ রেসপেক্টেড স্যার ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে আমি অনুরোধ করব, স্যার আপনি কাইন্ডলি একটু ইন্ট্রোডাক্টরি স্পিচটা দিয়ে দিন। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ, সকলকে শুভ সন্ধ্যা। এই আন্তর্জাতিক মোড়ে উপস্থিত সকল শ্রোতাদের কলেজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের এই ইন্টার ডিপার্টমেন্টাল লেকচারের আয়োজক বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রায়শ এইরকম মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের এবং আমাদের সকলের জ্ঞান পিপাসা, এই জ্ঞান পিপাসা পূর্ত করার সবসময় সচেষ্ট থাকে। প্রায়শ আমি গতবার আমাদের লকডাউন বা করোনা প্যান্ডেমিকের পর থেকে যখন আমরা আর শারীরিকভাবে কলেজে উপস্থিত হতে পারছি না, বিভিন্ন সেমিনার বিভিন্ন আলোচনা চক্রে আমরা উপস্থিত হতে পারছি না, তখন থেকে যে বিভাগের স্পর্শটি আমরা ওয়েবিনারের যুগে পদার্পণ করলাম, সেই বিভাগটি ছিল রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কলেজের ভাইস প্রিন্সিপাল রূপপ্রিয়া ব্যানার্জি মহাশয়কে আমি তার জন্য আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুব অ্যাক্টিভলি তিনি এই সমস্ত প্রোগ্রাম আয়োজন করেন, তাতে আমাদের তো ছাত্রদের তো হয়ই জ্ঞান পিপাসার পূরণ হয়, শিক্ষকদেরও কম হয় না। কারণ আমি একটা কথা বারবার বলি সবসময়, শিক্ষকদের শিক্ষক শব্দকে আমি এইভাবে ডিরাইভ করি, যিনি সবসময় শিক্ষা গ্রহণ করেন, শিক্ষাং করোতি ইতি, এ পারসন হু অলওয়েজ লার্ন, সবসময় লার্ন করেন, সবসময় কিছু না কিছু শেখেন, শিক্ষাং করোতি ইতি সংস্কৃত লাইন এটা, যিনি শিক্ষা করেন সবসময় কিছু না কিছু শেখেন তাকে শিক্ষক বলা হয়। এমন নয় যে আমি যা পড়েছি মাস্টার ডিগ্রি পর্যন্ত গবেষণা করা পর্যন্ত যা পড়েছি সেইটাকে আমি কোথায় ব্যাংক ফ্যাঙ্কে রেখে দিয়েছি ফিক্সড ডিপোজিট করে, সেখান থেকে তার সুদে MIS স্কিমে প্রত্যেক মাসে মাসে কিছু ভাঙিয়ে প্রত্যেক দিন কিছু ভাঙিয়ে আমি করছি, এটা নয়। কিন্তু বিদ্যা যত আমি শুনবো যত দান করবো ততরই বৃদ্ধি পাবে, তাই আমাদের শিক্ষকদের তাই মাঝে মাঝে আমাদের যারা UGC স্কেলের টিচাররা রয়েছেন তাদেরকে রিফ্রেশার কোর্স করতে হয়, তাদের ওরিয়েন্টেশন কোর্স করতে হয়। এটা UGC-র একটাই লক্ষ্য যে
শিক্ষকরা এই যে চাকরি করার পরে পড়াতে পড়াতে যাতে লেথার্জিক না হয়ে পড়েন, যাতে আস্তে আস্তে মানে তাদের মধ্যে কোনো জড়তা তৈরি না হয়ে যায়, বা নতুন কিছু জানার বাসনা যাতে কমে না যায়, আর্জটা যাতে কমে না যায়, তার জন্য মাঝে মাঝে প্রত্যেক প্রমোশনের আগে একটা দুটো করে রিফ্রেশার ওরিয়েন্টেশন কোর্স করার বাধ্যতামূলক করে দিয়েছে, না হলে প্রমোশন হবে না, বা না হলে পরের স্কেলে বা পরের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট তাদের হবে না। সুতরাং শিক্ষকদের প্রতি মুহূর্তে শিখতে হয়, এবং এখানে যারা রিসোর্স পার্সন হিসাবে থাকেন, যদি আমাদের কলেজে যে বিভাগ থেকে শিক্ষক শিক্ষিকারা থাকেন, অধ্যাপক অধ্যাপিকারা থাকেন, তারা যেমন সমৃদ্ধ হন কিছু, কারণ কিছু জানাতে গেলে জানতে হয়, এটা সব টিচারদের সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে, কিছু আমি জানাতে গেলে আমাকে জানতে হবে আগে। আমি যখন জানতে যাব, অনেক কিছু নতুন তথ্য আমার সামনে ভেসে উঠবে, আমার অনেক অজ্ঞানতা বহিঃপ্রকাশ ঘটবে। আমাদের একটু আমি কবে একটা মিটিং এ বলেছিলাম, প্রগ্রেসিভ ডিসকভারি অফ ইগনোরান্স ইজ এডুকেশন, অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে গ্র্যাজুয়াল ডিসকভার হয় আমাদের কত অজ্ঞানতা। আমরা তখন যখন মাস্টার ডিগ্রি করছিলাম, গ্রাজুয়েশন করছিলাম, তো তখন মনে হচ্ছিল অনেক কিছু জানি, অনেক কিছু পড়েছি, কিন্তু আস্তে আস্তে যখন পরের স্টেজে আমরা যাচ্ছি, পরের স্টেজে এসেছি, বা আমরা যখন শিক্ষকতা পেশায় এসে ছাত্রদের পড়াতে শুরু করেছি, তখন দেখতে পাচ্ছি আরে অনেক কিছু জানি না, তো অনেক কিছু জানতে হচ্ছে, এবং মাঝে মাঝে মনে হচ্ছে আমি কিছু ভুলে গেলাম নাকি, আসলে ভুলে যাইনি, আস্তে আস্তে আমার কাছে আরো বড় বড় দিগন্ত খুলে যাচ্ছে, আমার কাছে জ্ঞানের দিগন্ত খুলে যাচ্ছে। সেই জ্ঞানের দিগন্ত খুলে যাওয়াতে কি হচ্ছে, আমার কাছে যেন সবকিছু আননোন মনে হচ্ছে, সবকিছু ইগনোরান্ট আমার মনে আমি যেন হয়ে যাচ্ছি। ফলে শিক্ষকদের অনেক কিছু জানতে হয়, জেনে জানাতে হয়, এবং জানানোর পরে সেটাকে বিতরণ করতে হয়। তাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই যে উদ্যোগগুলো নিচ্ছে, এতদিন ধরে নিচ্ছে, বিশেষ করে আমাদের বিভাগীয় প্রধান ভাইস প্রিন্সিপাল ম্যাডামের কর্মনিষ্ঠায় এবং তার আন্তরিকতায়, তার কর্মতৎপরতায় যে এই সমস্ত প্রোগ্রামগুলো আয়োজন হয়, তিনি কলেজের বিভিন্ন স্থানে আমাকে বলেন সবসময় আমি ইয়ে করছি, কিন্তু তিনি কলেজের প্রচুর কাজের সঙ্গে যুক্ত থাকেন, করেনও, ফলে তিনি এই মাঝে মাঝে সেখান থেকে সময় বের করে কম যে ছাত্রদের শিক্ষকদের এরকম রিফ্রেশমেন্টের আয়োজন, রিফ্রেশমেন্টের শুধু মুখে নয়, মস্তিষ্কে রিফ্রেশমেন্টের যে আয়োজন করেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে সহযোগিতা করার জন্য যারা সঙ্গে থাকেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যিনি বক্তা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সৃজনী রয়, আজকে তিনি বক্তা, রিসোর্স পার্সন, রিসোর্স, তিনি অনেক কিছু রিসোর্স আমাদের কাছে প্রদান করবেন, যেটাকে নিয়ে পরে আমাদের ছাত্রদের বা এখানে যারা শ্রোতা থাকবেন, জ্ঞান পিপাসু যারা থাকবেন, কাজে লাগবে, তারা কাজে লাগাবে। আমার একটা পরে একটা এই মানে 6:30 আমি বলেছি, 10 মিনিট পরে আমি 10-15 মিনিট লেট হয়ে জয়েন করতে, যাই হোক প্রোগ্রাম থাকার কারণে আমাকে বেরিয়ে যেতে হবে, তাই আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে টপিকটা বিবেকানন্দের মতে আইডিয়াল সোসাইটি কোনটা, এটাই নিয়ে আলোচনা হবে। আর সোসাইটি নিয়ে তো আমাদের অনেক কিছু মতবাদ আছে, অনেক কিছু ধ্যান আছে, ধারণা আছে, অনেক কিছু অনেক প্রকার চিন্তা আছে। আমি একটা ছাত্রদের একটা আমার ফিলিং শেয়ার করি, তোমরা নিশ্চয়ই জানো প্রাচীন যুগে যখন এই মুদ্রা প্রথা ছিল না, মুদ্রা আবিষ্কার হয়নি, তখন বিনিময় প্রথা প্রচলিত ছিল, বার্টার সিস্টেম। আমার বাড়িতে প্রচুর ধান হচ্ছে, আলু নেই, তোমার বাড়িতে প্রচুর আলু হচ্ছে, আমি তোমাকে ধান দিলাম, তোমার আলু নিয়ে নিলাম, অর্থাৎ আমার যেটা বেশি তোমাকে দেব, তোমার যেটা বেশি তোমার কাছ থেকে নেব। আমার মতে সোসাইটিতে আমরা কোনো নির্দিষ্ট একটা ধারণা নিয়ে বুঝি বসে থাকি যে এইটাই আমার আইডিয়াল হবে, এইটাই আমার ভালো হবে, তাহলে আমরা কোনোদিন হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারবো, কোনোদিন মানে একটা পরিবর্তনশীলতাটাকে আমরা কোনোদিন গ্রহণ করতে পারবো না, পরিবর্তনশীলতাটাকে কোনোদিন আমরা ওয়েলকাম করতে পারবো না। তো চেঞ্জ ইজ দ্য অনলি রিয়েলিটি, সবসময় পরিবর্তন হয়, তাই আমাদের যেটা ভালো সে ভালোটার সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়িতে, পাশের সমাজে, পাশের দেশে যেটা ভালো সেটাকে নিয়ে যদি আমি এটা তার মধ্যে এটা সিনথেসাইজ করি, তার মধ্যে এটা যদি দুটোর মধ্যে সংমিশ্রণ করে, সংশ্লেষ করিয়ে যদি আমি আমার সোসাইটিটাকে গড়ে তুলি, তাহলে সেটাই মনে হবে আমাদের কাছে, কারণ আমি ভালোটা নিচ্ছি। আমাদের যে ভালো, আমি সবসময় বলি আমি
ভালোটাই সবার কাছে দিতে চাইছি। আমরা যখন হোটেলে যাই না, অনেকে মেনু দেখি, মেনু দেখে ভালোটা যেটা সেটা নিতে চাই, সেরকম ভালো যেটা যার কাছে যেটা ভালো থাকে সেই ভালোগুলোকে নিয়ে যদি আমাদের সোসাইটিতে ধারণা থাকবে, নিজস্ব কিছু ভাবনা থাকবে, সেই নিজস্ব ভাবনার সঙ্গে সঙ্গে অন্যের ভাবনাকে তার সঙ্গে যদি আমরা সিনথেসাইজ করে তার মধ্যে যদি যুক্ত করিয়ে আমরা যদি এগোই, আমাদের সোসাইটিটাকে তৈরি করি, তাহলে সেটাই সকলের পক্ষে ভালো হবে। আর বিবেকানন্দ তো অদ্বৈত বেদান্তের প্রচারক ছিলেন, অদ্বৈত বেদান্ত প্রচার করেছেন এবং তার যে শিকাগো বক্তৃতা আমরা সবাই শুনেছি, ফলে তার যে স্পিরিচুয়াল ভাবনা, সেই স্পিরিচুয়াল ভাবনাটা থ্রু থাকলে হবে না। আমরা স্পিরিচুয়াল সোসাইটি আছে, প্রোগ্রেসিভ সোসাইটি আছে, ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি আছে, এই সবগুলোকে নিয়ে যদি আমরা একটা ভাবনা ভাবি তাহলে আমাদের, এবং সেই ভাবনাটা শুধু ভাবলে হবে না, কাজে দেখাতে, আমরা অনেক কিছু ভাবি কিন্তু কথাই বলি অনেক কিছু, কাজে সেটা দেখাতে হবে। আইডিয়াল সোসাইটি, সোসাইটিতে কি হবে ভাবনা ভাবলে হবে না, সেটা যদি বাস্তবায়িত করি, সেটা প্রতিফলিত করি আমাদের কর্মে, আমাদের কাজে, কায় মনো বাক্যে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি বেশি সময় নিচ্ছি না, ওইদিকে আমার সময় যাবে, আর বক্তা যিনি তার নিশ্চয়ই অনেক কিছু বলার রিসোর্স পার্সন তিনি, আমি শুধু ইন্ট্রোডাকশন একটা দেবো, ইনাগুরাল স্পিচ, আমার কাছে কোনো রিসোর্স নেই। সুতরাং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের এই সান্ধ্যকালীন এইরকম আলোচনা চক্র ইন্টার ডিপার্টমেন্ট আন্তর্বিভাগ যে আলোচনা চক্র হবে সেটা শুভে সেটা ভালো হোক, এটা সকলের কাছে গ্রহণযোগ্য উপযোগী হোক, এই কামনা এই প্রত্যাশা করে রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। ওভার টু ভাইস স্পিকার ম্যাডাম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর ভেরি 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 রেলেভেন্ট অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস। স্যার একটা কথা খুবই সুন্দর বলেছেন, স্যার সবসময়ই বলে থাকেন যে এই যে সমস্ত অনলাইন ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার, সেমিনার, স্পেশাল লেকচার, এগুলোর মাধ্যমে কিন্তু গতানুগতিক ক্লাস থেকে বেরিয়েও তোমাদের অনেক কিছু শেখার, অন্যান্য টিচারদের কাছ থেকে অনেক কিছু জানার একটা অভিজ্ঞতা হয়, যে কারণে এইগুলো সত্যি আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে আছে, এটা কোনো ক্লাস হচ্ছে না, এটা একটা ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার হচ্ছে, সেই কারণে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে জানার অভিজ্ঞতাটা হয়। অনেকেই আছো হয়তো তাদের রাষ্ট্রবিজ্ঞান আছে কিন্তু দর্শন নেই, কিন্তু তারাও দর্শনের ম্যাডামের কথা শুনে উপকৃত হবে, এই জন্যেই এই প্রোগ্রামটার আমরা আয়োজন করি। এবার আমি অনুরোধ করব আরেকজনের বক্তৃতা আমরা শোনার জন্য ভীষণই আগ্রহী হয়ে থাকি সব সময়, যিনি খুবই সুন্দর করে কথা বলেন। গত বছর আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল লেকচারে যিনি মেইন স্পিকার ছিলেন, আমাদের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কোয়ার্ডিনেটর ম্যাডাম এবং হিস্ট্রির ডিপার্টমেন্টাল হেড এবং অবশ্যই আমাদের কলেজের বার্সার ম্যাডাম ডক্টর আতা মল্লিক, আমি আতা ম্যাডামকে রিকোয়েস্ট করব, ম্যাডাম আপনি যদি একটু দুটো কথা বলেন তারপরে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করব। আতা ম্যাম, ওভার টু ইউ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ শোনা যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রিন্সিপাল স্যার, গুড ইভিনিং ভাইস প্রিন্সিপাল ম্যাম, হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড মাই কলিগ, অ্যান্ড গুড ইভিনিং রিসোর্স পার্সন সৃজনী রে, হেড ডিপার্টমেন্ট অফ ফিলসফি অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। এটা সত্যি স্যার যেটা একটু আগে বললেন, এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিবারই কোনো মানে নতুন নতুন বিভিন্ন প্রোগ্রাম তারা আয়োজন করে, এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যিনি প্রধান শ্রীমতী রূপলীনা ব্যানার্জি, তিনি ভাইস প্রিন্সিপাল ম্যাম, তিনি এত সুন্দর করে অভিনবত্ব আনেন তার প্রত্যেকটি প্রোগ্রামে, যেটা সত্যি আমাদের কাছে সত্যি একটা অনুপ্রেরণা। তো আমি যে এর মানে এর আগে তোমাদের ডিবেটে ছিলাম, যখন এই ডিপার্টমেন্ট ডিবেট একটা আয়োজন করেছিল সেখানেও ছিলাম, সেখানেও খুব অভিনব সমস্ত টপিক রাখা হয়েছিল যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলে। আজকের যে টপিকটা নেওয়া হয়েছে বিবেকানন্দের উপরে, বিবেকানন্দের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, সেক্ষেত্রে আজকে
যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই পৃথিবী যাচ্ছে, আমি গোটা পৃথিবীর কথাই বলবো, যে পৃথিবী মানে যে পৃথিবী আজকে যে মানে এত সুন্দর শব্দ মুখর একটা পৃথিবী, কলতান মুখর একটা পৃথিবী, সেই পৃথিবী আজকে অসুস্থ হয়ে পড়েছে। সেই অসুস্থতা কখনো আমরা আমাদের শারীরিকভাবে করোনা প্যান্ডেমিকের মধ্যে প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে এই করোনা প্যান্ডেমিক বা করোনা মহামারী একটা প্রতীক, আসলে অনেক দিন থেকেই আমাদের সমাজটা, আমাদের পৃথিবীটা একটা ব্যাধিতে ভুগছে, একটা জরা, একটা ব্যাধি। বিবেকানন্দ যাদের কথা বলতেন সেই সমস্ত, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বিবেকানন্দ যে সমস্ত যে তার আদর্শের কথা বলেছেন, তিনি সব সময় অনুপ্রাণিত করেছেন যুব সমাজকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন সংবাদ মাধ্যমে দেখি বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখি, অনেক ক্ষেত্রে মানুষের যে নৈতিক অবমূল্যায়ন, সেই নৈতিক অবমূল্যায়ন থেকে আমরা অনুভব করি যে সমাজে জরা ব্যাধিটা কত গভীরে গিয়ে পৌঁছেছে। সমাজের এই জরা ব্যাধির বিভিন্ন নিদর্শন প্রতিদিন পাচ্ছি, এইটাই কি আমরা আশা করি? বা আমরা যদি এই পৃথিবীতে এই রকম জরা ব্যাধি সম্পন্ন পৃথিবীতে তোমাদের পড়াই, তোমাদের শিক্ষা দিই, তাহলে আমাদের, ইন্টারাপ্ট করছি আমি, তাহলে বেরোচ্ছি ম্যাডাম। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ভালো হোক আপনাদের অনুষ্ঠান আজকে, আমার কাজ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমি কন্টিনিউ করি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, কন্টিনিউ করুন। এই জরা ব্যাধি সম্পন্ন দুনিয়াতে আমরা তোমাদেরকে ছেড়ে যাব, আমরা রেখে যাব তোমাদের জন্য কি, যদি না তোমাদের আদর্শই দিতে পারলাম, কি রেখে গেলাম? আমি তো চলে যাব, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, অন্য আরেকজন, যেভাবে মানে মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাহলে রেখে গেলাম কি? রেখে গেলাম আমার শিক্ষা, আমার আদর্শ, এই সব কিছু, যার রাস্তা দেখিয়ে যে মানে সেই রাস্তা দেখিয়েছেন স্বামী বিবেকানন্দ। আজকে সেই টপিক নিয়েই আলোচনা হবে, যিনি বক্তা, যিনি রিসোর্স পার্সন, শ্রীমতী সৃজনী রায়, ফিলোসফি ডিপার্টমেন্টের প্রধান, তিনি ভীষণ ভালো বক্তা। তার সবসময় তার দার্শনিক চিন্তা আমাদের অনুপ্রাণিত করে, এবং আমি জানি তার এরিয়া অফ স্পেশালাইজেশন হচ্ছে অরবিন্দ এবং তার দার্শনিক চিন্তা ভাবনা। কিন্তু আজকে তিনি নিশ্চয়ই নতুন কিছু বলবেন, তাই বিবেকানন্দের উপরে তিনি কিভাবে আজকের বিশ্বে বিবেকানন্দের যে আদর্শ, বিবেকানন্দের যে বাণী, আজকের পৃথিবীতে আমাদের কিভাবে আমাদের কাছে অনুকরণীয়, সেটা তিনি নিশ্চয়ই তার বক্তব্যের মধ্যে তুলে ধরবেন আশা করছি। খুব সুন্দর একটি বক্তব্য আমরা শুনবো। আমি আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ যে আমাকে বলার জন্যে তারা সুযোগ করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে। এবং আমরা আশা করছি সৃজনী ম্যাম আপনার কাছ থেকে খুব সুন্দর একটা বক্তৃতা শুনবো, এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ম্যাডামকে, ডক্টর আতা মল্লিক। আমাদের যে আইকিউএসি তোমরা বারবারই শুনছো, উনি সেটার কোঅর্ডিনেটর, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, এটার মূল কাজই কিন্তু হলো কলেজের গুণগত মান উন্নয়ন করা, এবং এই গুণগত মানটা নিহিত থাকে এইসব বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আমরা করি সেগুলোর মধ্যে দিয়ে। কাজেই আতা ম্যাডাম সবসময়ই আমাদেরকে ইন্সপায়ার করতে থাকেন, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যে এইসব অনুষ্ঠান করে কোয়ালিটি অ্যাসিওরেন্স এর জন্য বা কোয়ালিটি মেনটেন করার জন্য আতা ম্যাডামের সাপোর্ট আমরা সবসময় পেয়ে থাকি, সেই জন্যই আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য ম্যাডামকে অনেক ধন্যবাদ, এবং ম্যাডাম খুব সুন্দর করে ছোট্ট করে মূল বিষয়টার যে সামারি বা সারাংশ, সারোচ্ছার উনি আমাদেরকে দিলেন। এবারে আমরা আর বিলম্ব করব না, স্টুডেন্টরা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছো যে কখন তোমরা সৃজনী ম্যাডামের লেকচার শুনবে। সৃজনী ম্যাডাম দর্শন ওনার সাবজেক্ট, এবং উনি সত্যি সত্যি দর্শনের একজন
অত্যন্ত ভালো, উনি ছাত্রী শুধু বলবো না, উনি একজন বক্তা, এবং দর্শনের যে কোনো বিষয় নিয়ে ওনার জ্ঞান খুবই গভীর। সেটা আমরা এতদিন ধরে ম্যাডামের সাথে আছি, আমরা জানি যে উনি একজন অধ্যাপিকা হিসেবে অত্যন্ত ভালো, একজন মানুষ হিসেবে অত্যন্ত ভালো, এবং আমাদের সৌভাগ্য যে ম্যাডাম আজকে রাজি হয়েছেন। ম্যাডাম নিজের পিএইচডির কাজে ভীষণই ব্যস্ত, গতকালকেই ওনার একটা পিএইচডি মিটিং ছিল, যে কারণে উনি খুবই ব্যস্ত ছিলেন। এর মধ্যেও যে উনি আমাদের এই প্রোগ্রামটার করার জন্য সময় দিয়েছেন, সেই জন্য ম্যাডামকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবার আর আমি সময় নেব না, তোমাদেরকে আমি কিন্তু বারণ করেছি, তোমরা চ্যাট বক্সে কোনো রোল নাম্বার বা নাম লিখবে না, কারণ বারবার তোমাদেরকে বলছি যে এটা কোনো ক্লাস নয়, এটা একটা সেমিনার, ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার, এখানে কোনো অ্যাটেন্ডেন্স রেকর্ড করা হয় না। কাজেই অযথা নিজের নাম এবং রোল নাম্বার চ্যাট বক্সে লিখো না, এতে ডিস্ট্রাকশন হয়, স্পিকার যিনি বলবেন তারও ডিস্ট্রাকশন হবে, এবং অডিও ভিডিওটা মিউট রাখবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটার শেষে আমি একটা ফিডব্যাক লিংক দেব ফর স্টুডেন্টস, আমি একটা ফিডব্যাক লিংক দেব ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ওই চ্যাট বক্স থেকে সেই ফিডব্যাক লিংকটা নিয়ে কপি করে তোমরা ওটাকে সাবমিট করবে, এবং একবারই সাবমিট করবে, বারবার সাবমিট করার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমাদের আজকের প্রোগ্রামটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা, সেটার উপরে তোমাদের মতামত দেবে, নাম, সেমিস্টার, রোল নাম্বার, এগুলো সব তোমরা যা যা ওখানে থাকবে সেগুলো সব তোমরা করে তোমরা জমা দেবে ওই ফিডব্যাক লিংকটা। এই প্রোগ্রামটা শেষের দিকে আমি ফিডব্যাক লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেব, এবং তোমরা সেই চ্যাট বক্স থেকে সেই লিংকটা নিয়ে তোমরা সেটাকে সাবমিট করে দেবে। একবারই সাবমিট করো, বারবার সাবমিট করো না। এবং ম্যাডামের লেকচার হয়ে যাওয়ার পর যদি কারুর কোনো প্রশ্ন থাকে তাহলে তারা সেই প্রশ্নটা করতে পারবে। কাজে খুব মনোযোগ সহকারে ম্যাডামের লেকচারটা শোনো, বোঝার চেষ্টা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই বলেই আমি আজকে আমাদের রিসোর্স পার্সন, আমাদের রেসপেক্টেবল ম্যাম শ্রীমতী সৃজনী রায় মহাশয়াকে অনুরোধ করব, ম্যাডাম আপনি এবার আপনার লেকচারটা শুরু করুন। ওভার টু ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাডাম, সকলকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত আছেন মহাবিদ্যালয়ের মাননীয় সহ অধ্যক্ষা শ্রীমতী রুক্মিণা ব্যানার্জি, আইকিউএসির কোঅর্ডিনেটর ম্যাডাম ডক্টর আতা মল্লিক, সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান এবং আমার সকল সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা, আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, নমস্কার। এবং যাদের জন্য আজকে এখানে আসা, যে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে যিনি এই উন্নয়নের কাণ্ডারি, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা শ্রীমতী রুক্মিণা ব্যানার্জি, উনি আমাকে বিশেষভাবে ওনার অনুপ্রেরণা দিয়ে আজকের আমার মানে বলা, বা উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমি জানি না কতটা, আমাদের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আতা মল্লিকও বললেন, কতটা ভালো হয়তো আমি বলি না, যাই হোক আমি চেষ্টা করছি আমার তরফ থেকে আমার ছাত্রছাত্রীদেরকে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যা আমি তৈরি করেছি সেটা যেন তাদের বোধগম্য হয় বা তাদের ভালো লাগে সেইভাবে বলার চেষ্টা করব। এবং সব থেকে বড় কথা, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর চিত্তরঞ্জন দাস, উনি ওনার বিশেষ কাজের কারণে এখানে থাকতে পারেননি, ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার আর বেশি বিলম্ব না করে আমার বক্তব্যে যাচ্ছি। একটা শুধু বিষয় বলছি যে আমি একটু প্রেজেন্ট করতে চাইছি বলে আমি ভিডিওটাকে অফ করে রাখছি, যদি অসুবিধা নেই তো কোনো। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরো একবার আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী রুক্মিণা ব্যানার্জি, আমাদের যিনি ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের প্রতিও আমার শ্রদ্ধা, ভালোবাসা। দেখা যাচ্ছে তুমি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখেন দেখা যাবে। ঠিক আছে, আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি, স্বামী বিবেকানন্দ অন হিজ আইডিয়াল সোসাইটি। আমরা স্বামী বিবেকানন্দের আইডিয়াল সোসাইটির ধারণা প্রবেশ করার আগে একটু তার পুরো মানে সমগ্র জীবনের কাহিনী আমি চেষ্টা করব একটু সহজভাবে বলার বা বা একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ যাকে আমরা যার ধারণা বা আদর্শ নিয়ে আমরা আজকে চর্চা করব তার সমগ্র জীবন সেটা যদি আমরা না দেখি, আমাদের চোখের সামনে না থাকে, তাহলে কোথাও যেন একটা অসঙ্গতি বা কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যাবে। তাই আমি চেষ্টা করছি যে তার সমগ্র জীবনকে যতটা সংক্ষিপ্ত আকারে একটু সবার আমাদের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে তারপর আমার বক্তব্য আসতে। আমরা জানি এই মহান মহীয়সী ব্যক্তি স্বামী বিবেকানন্দ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, এবং মাত্র 39 বছর বয়সে তিনি তার এই নশ্বর দেহ পরিত্যাগ করে, এবং সেই সালটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দের 4th জুলাই। স্বামী বিবেকানন্দের জন্ম কলকাতার শিমলাপল্লী অঞ্চলে, যেখানে তিনি একটি সম্ভ্রান্ত পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। তার খাদ্য, পোশাক, আদব কায়দায় তিনি হিন্দু মুসলমান মিশ্র সংস্কৃতির অনুরাগী ছিলেন, এবং তিনি কর্মক্ষেত্রে ইংরেজদের দ্বারা অনুপ্রাণিত ছিলেন, মানে তার আচার আচরণ অনেকটা ইংরেজদের অনুকরণীয় ছিল। প্রচুর অর্থ উপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ে তার কোনো আগ্রহ ছিল না। বহু আত্মীয় এবং দরিদ্রকে প্রতিপালন করতেন। 7টি ভাষায় তিনি দক্ষ ছিলেন। ইতিহাস এবং সঙ্গীত ছিল তার প্রিয় বিষয়। তার সহযোগ্যা ছিলেন তার সহধর্মিনী ভুবনেশ্বরী দেবী। তিনিও ইংরেজি শিক্ষায় তৎকালীন ইংরেজি শিক্ষায় তিনিও শিক্ষিত ছিলেন, এবং স্বামী বিবেকানন্দের পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত, তার হাতেখড়ি তার মায়ের কাছে। এই ইংরেজি শিক্ষার চর্চা তিনি মায়ের কাছেই করেছিলেন। স্বামীজিকে আমরা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে তিনি খুবই দুরন্ত প্রকৃতির ছিলেন, এবং তার বিভিন্ন নাম আমরা দেখতে পাই, বীরেশ্বর, বিলে ইত্যাদি। ছোটবেলা থেকেই তিনি অসম্ভব মেধার অধিকারী ছিলেন এবং খুব তেজস্বী ছিলেন। স্বাধীন মনোভাব, হৃদয়বত্তা এবং বন্ধুপ্রীতি, এগুলো তার স্বভাবজাত ছিল। খেলাধুলার প্রতিও ছিল তার তীব্র আকর্ষণ। তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল একটা আধ্যাত্মিক তৃষ্ণা। তিনি ধ্যান ধ্যান খেলতে ভালোবাসতেন, এবং মাঝে মাঝে তিনি গভীর ধ্যানে ডুবে যেতেন। পুজো করতেন রাম, সীতা আর শিবের, আর সাধু সন্ন্যাসী দেখলেই তার একটা অজানা আকর্ষণ কাজ করত। ঘুমানোর আগে তিনি ধ্যান করতেন, এবং সেই ধ্যানে তার দুই ভুরুর মাঝখানে তিনি এক অদ্ভুত জ্যোতি প্রদর্শন করতেন। যত তার বয়স বাড়তে থাকলো, ততই নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক আলোচনার সভার মধ্যমণি। খেলাধুলা, নেতা, সবকিছুতেই তিনি সবার আগে এগিয়ে আসতেন। উচ্চাঙ্গ সঙ্গীতে বলা হোক, কিংবা পড়াশোনার দিক থেকে হোক, নাটকের দিক থেকে হোক, সবকিছুতেই তিনি সবার অগ্রে থাকতেন। 1884 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেন। স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিয়ে নরেন্দ্রনাথের বিদ্যানুরাগ ছিল প্রবল, এবং পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত। ছাত্র অবস্থাতেই তিনি দার্শনিক হারবার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন, এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন, বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা উল্লেখ করেছেন, এবং যে সমালোচনা তাকে করা হয়েছিল সেই অনুযায়ী তিনি তার লেখারও কিছু পরিবর্তন সাধন করেছিলেন। তিনি যে কলেজে পড়তেন সেই কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, নরেন্দ্রনাথ সত্যিই একটি জিনিয়াস, আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতন বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি, এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিও দর্শনের ছাত্রদের মধ্যে এরকম প্রতিভা দেখা যায়নি। উইলিয়াম হেস্টির কাছে নরেন্দ্রনাথ প্রথম শুনলেন যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি হয়। এরপর 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, সম্ভবত 6 নভেম্বর, বিভিন্ন বইতে তার এই উল্লেখই পাওয়া যায়,
যিনি তিনি কলকাতায় সুরেন মিত্রর বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয় এবং তার দ্বিতীয় সাক্ষাৎকার হয় দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, যে প্রশ্ন তিনি এর আগে অনেককেই করেছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? উত্তর আসে, হ্যাঁ আমি তাকে দেখতে পাই। শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছেন যে আমি তাকে দেখতে পাই, তোমায় যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি, তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। একথা শুনে স্তম্ভিত হয়ে গেছিলেন নরেন্দ্রনাথ। যে বিষয়গুলো আমি বলছি সেগুলো আমাদের সকলেরই জানা, তবু যার আদর্শ পূর্ব তার সমগ্র জীবনটা একবার চোখের সামনে থাকলে, গল্পের মতন যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে আমাদের একটু সুবিধা হবে তার ভাবধারায় অবলোকন করতে। শ্রীরামকৃষ্ণদেবের কথায় নরেন্দ্রনাথ স্তম্ভিত হয়ে গেছিলেন। তিনি দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বরকে দেখেছেন, শুধু তাই নয় অন্যকেও দেখাতে পারেন, কিন্তু সহজে সে কথা মেনে নেননি নরেন্দ্রনাথ। বারবার পরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ, পবিত্রতা এবং আধ্যাত্মিকতা সম্বন্ধে, কেবল তখনই তাকে জীবনের ধ্রুব পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছিল শ্রীরামকৃষ্ণদেবকে, যিনি কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন যে নরেন্দ্রনাথ নর ঋষির অবতার, পৃথিবীতে নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য, তার ভাব প্রচারের যন্ত্র রূপে। নরেন্দ্রনাথের ইচ্ছা ছিল, তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে বলেছিলেন যে তিনি নির্বিকল্পক সমাধি লাভ করতে চান, যেহেতু তিনি অদ্বৈত বেদান্তের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিলেন। কিন্তু রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন যে রামকৃষ্ণদেবের ইচ্ছা নরেন যেন লোক শিক্ষে দেয়। ভারতবর্ষের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন যে তা তিনি নিজের জীবনে যেরকমভাবে রূপায়িত করেছেন, নরেন্দ্রনাথ যেন সেই আদর্শকেই জগতে প্রচার করেন। এবং শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা করো। এবং তারই উক্তিতে নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে বলেছিলেন, কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম, ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব। রামকৃষ্ণদেবের এই আদর্শকে মাথায় রেখেই নরেন্দ্রনাথ সেই বিষয়ে সচেষ্ট হয়েছিলেন এবং তার যে সন্ন্যাসী গুরু ভাই তাদের সকলকে নিয়ে তিনি একটি সংঘ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। 1886 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণদেবের যখন দেহত্যাগ হচ্ছে, তার কিছুদিন পরে নরেন্দ্রনাথ কয়েকজন গুরু ভাইকে নিয়ে বরানগরে একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন। চরম দারিদ্র, অনশন, অর্ধাসন, নিত্য সঙ্গী, সেই অবস্থাতেও তার মধ্যে ছিল তীব্র তপস্যা, ভজন কীর্তন, শাস্ত্র আলোচনায় তার তীব্র অনুরাগ। 1887 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ এবং তার 10 জন গুরু ভাই সন্ন্যাস নিলেন। নরেন্দ্রনাথের নাম হলো স্বামী বিবিদিশানন্দ। সন্ন্যাসের পর স্বামীজি ও তার সন্ন্যাসী গুরু ভাইরা মাঝে মাঝেই পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়তেন, কখনো একাকী, কখনো কয়েকজন মিলে। এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করতেন। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, নির্ধন, রাজা, মহারাজা, ব্রাহ্মণ, চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় হয়। তার প্রতিভা, তেজোদ্দীপ্ত, আকর্ষণীয় কান্তি এবং আধ্যাত্মিক প্রভাবে সকলেই মুগ্ধ হন। তিনিও প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন। 1890 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তিনি যে ভ্রমণে বের হলেন, সেই ভ্রমণটাই ছিল অনেক বেশি সময়ের, দীর্ঘকালের। তারপর আমরা নরেন্দ্রনাথের জীবনের এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাই 1893 খ্রিস্টাব্দে, যখন তিনি বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিলেন। 11ই সেপ্টেম্বর সেই ধর্ম মহাসভা শুরু হলো, যেখানে তিনি ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে ধর্ম প্রচার করলেন। এবং সেইখানে ধর্ম প্রচার করার জন্য তিনি শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশ পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে সূক্ষ্ম শরীরে সেই নির্দেশ দিয়েছিলেন এবং তিনি সেই শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী শ্রীমা সারদা দেবীর কাছ থেকেও পত্রের মাধ্যমে অনুমতি নিয়েছিলেন। মায়ের কথা তিনি বলেছেন, সেই আলোচনা আমি পরে আসব, যেখানে তিনি নারী শক্তি জাগরণের কথা বলেছেন।
বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষকে যখন তিনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করলেন, তখন থেকে তার জীবনের অপর একটি দিক শুরু হলো। ধর্ম মহাসভায় বিবেকানন্দ চিহ্নিত হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে। এরপর স্বামীজি আমেরিকার বিভিন্ন শহরে ধর্ম প্রচার করতে থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় আরও বেশি করে তার অনুরাগী হয়ে ওঠে। শুধু সংকীর্ণ মনা কয়েকজন ভারতীয় এবং খ্রিস্টান সম্প্রদায়ের কিছু বিশেষ ঈর্ষাপরায়ণ ব্যক্তি বাদে সকলেই তাকে শ্রদ্ধা জানান। 1895 খ্রিস্টাব্দে ঠিক 2 বছর পর তিনি চলে যান ইউরোপে, প্যারিস, লন্ডনে, এসব জায়গায় তিনি প্রচার করেন। ডিসেম্বর মাসে আবার তিনি আমেরিকায় ফিরে আসেন। 1896 15 এপ্রিল আমেরিকা থেকে তিনি বিদায় নিলেন, আবার লন্ডনে আসলেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছিলেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্য তার দেশবাসীর মনে যে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল, তাতে তাদের বহু যুগ সঞ্চিত যে হীনমন্যতা তা যেন নিমেষে দূর হয়ে গেছিল। লন্ডন থেকে স্বামীজি ভারতের পথে রওনা হন 1896 16ই ডিসেম্বর, এবং 1897 15 জানুয়ারি তিনি কলম্বোয় এসে পৌঁছান। ১৮৯৭ এর ১৯শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি তিনি কলকাতায় ফিরলেন। অভিনন্দনের পর অভিনন্দন, কলকাতা মাতাল হয়ে গেল সেই বিশ্বজয়ী ছেলেকে নিয়ে। পাশ্চাত্যের অবিরাম বক্তৃতা আর ভ্রমণ, এসবের মধ্যে দিয়ে তিনি তার শরীরের দিকে নজর দেননি, তাই তার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকল। 1897 খ্রিস্টাব্দে তিনি যখন 19শে ফেব্রুয়ারি কলকাতায় ফিরলেন, তার কিছুদিন পরে মে মাসের ১ তারিখ তিনি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করলেন। বিদেশ থেকে তার যে চিন্তা ছিল ভাবি সংঘের জন্য, সেটা ছিল যে গঙ্গার তীরে একটা স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হলো 1898 খ্রিস্টাব্দে। ওই বছরের 9 ডিসেম্বর তিনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন বেলুড়ে, এবং 1899 সালের জুন মাসে তিনি আবার দ্বিতীয়বার পাশ্চাত্যে যাত্রা করলেন। তার উদ্দেশ্য ছিল তিনি যেসব জায়গায় তার ধর্মমত প্রচার করে এসেছেন সেই সব জায়গায় তিনি শাখা কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন, এবং তার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে পাশ্চাত্য ভাবধারা এবং প্রাচ্যের ভাবধারার মধ্যে সমন্বয় সাধন করানো। পরবর্তীকালে তিনি ফিরে আসলেন 1901 জানুয়ারি মাসে, এবং তার ঠিক অল্প কিছুদিনের মধ্যেই 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তার দেহাবসান হল। স্বামী বিবেকানন্দ তার এই নশ্বর জীবন, তার এই প্রারব্ধ কর্মজনিত যে জীবন, সেই জীবন পরিত্যাগ করে বিদেহ মুক্তি লাভ করলেন। তার এই সমগ্র জীবনকে আমরা একটা ছকে কতগুলো পয়েন্টের মাধ্যমে আমি এখানে লিখেছি, যেটা আমি এই মুহূর্তে বললাম, সেটা হচ্ছে তার প্রথম জীবন, যেখানে তিনি ছাত্র সুলভ আচরণ, ছাত্র অবস্থায় তিনি কিরকম ছিলেন, পরবর্তীকালে তার যে আধ্যাত্মিক তৃষ্ণা, সেই তৃষ্ণা কিভাবে রামকৃষ্ণদেবের শরণাপন্নে এসে তাকে তিনি প্রস্ফুটিত করলেন, এবং নরেন্দ্রনাথ থেকে তিনি কিভাবে স্বামী বিবেকানন্দ হলেন, তার শিকাগো আলোচনা, শিকাগোয় তিনি বিশ্বধর্ম প্রতিষ্ঠা করলেন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখতে চাইছি যে ভারতবর্ষের প্রতি তার কতখানি আকাঙ্ক্ষা ছিল, মানে ভারতবর্ষকে তিনি কি চোখে দেখতেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ কিভাবে তার বক্তব্যকে, তার আদর্শকে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বক্তৃতায়, বা রবীন্দ্রনাথ ঠাকুরের বলা যায় একটা উক্তিতে, আমরা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের প্রতি প্রেম জানতে পাই, যেখানে তিনি বলছেন, যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো, তার মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি, বলেছিলেন দরিদ্রের মধ্য দিয়েই নারায়ণ আমাদের সেবা পেতে চান। তিনি ভারতবর্ষকে অসম্ভব ভালোবাসতেন, ভারতবর্ষের প্রত্যেকটা ধূলিকণার মধ্যে তিনি এক অদ্ভুত ব্রহ্মত্বের সন্ধান দেখেছিলেন। ধর্ম যখন কল্পনাতে উদ্ভূত হয়নি,
তার অন্তত 300 বছর আগে তিনি বলছেন যে আমাদের এই ভারতবর্ষের ধর্ম প্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধে একই কথা বলছেন। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকদের দল। স্যার উইলিয়াম হান্টারের মতন নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপর নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। এগুলো সবই তার গ্রন্থ থেকে নেওয়া। অঙ্কশাস্ত্রে ভারতবর্ষের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব, মিশ্র গণিত সব কিছুরই জন্ম ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের কি নেই? বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশক ভারত মনীষীরাই সৃষ্টি করেছেন। 10টি সংখ্যাবাচক দশমিক শব্দ, সেটাও বাস্তবিক সংস্কৃত ভাষারই শব্দ। দর্শনের ক্ষেত্রেও তিনি বলছেন, এখনো পর্যন্ত যে কোনো জাতির চেয়ে ভারতবর্ষ অনেক ওপরে আছে। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও একথাই স্বীকার করেছেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের 3টে গ্রাম সহ স্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রেও এখনো দেখা যাচ্ছে যে সর্বসম্মতভাবে আমাদের সংস্কৃত ভাষাই যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে মহাকাব্য, কাব্য, নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সম্মান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছিলেন, এত স্বর্গ ও পৃথিবী সম্মিলিত, এটা কোথাও দেখতে পাওয়া যায় না। ইসপস ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইসপ তার বই এবং এর উপাদান নিয়েছিলেন প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। আরাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ড্রেলা, সেটাও আমরা দেখতে পাচ্ছি উৎপত্তিস্থল ভারতবর্ষ। শিল্পকলার ক্ষেত্রে ভারতেই প্রথম তুলো এবং লাল রং উৎপাদন করে এবং সব রকম অলঙ্কার তৈরিতে বিশেষ দক্ষতা শেখায়। চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরেজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি হয়। সবশেষে বলা যায়, দাবা, তাস, পাশা খেলা ভারতেই আবিষ্কৃত হয়েছিল। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এতটাই বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষু ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনাই পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। তিনি বলছেন, যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকমের নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছো বেশ করেছো, আরো ভালো করবার চেষ্টা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার ভারত প্রেম কতখানি ছিল। এরপর যে বিষয় নিয়ে আজকের আলোচনা, স্বামী বিবেকানন্দের আইডিয়াল সোসাইটির কনসেপ্ট। তার এই আইডিয়াল সোসাইটির কনসেপ্টের পেছনে ছিল তার অদ্বৈতবাদী চিন্তা ভাবনা। তিনি অদ্বৈত বেদান্তের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কতগুলো প্যারামিটার এখানে দেখানো হয়েছে, তার আগে একটু অদ্বৈতবাদী চিন্তা বিষয় নিয়ে একটুখানি বলে দিতে চাই। বেদান্ত দাবি করে, বেদান্ত বলতে আমরা কি বুঝি? সাধারণত বেদের যে অন্তভাগ তাই বেদান্ত। অর্থাৎ এই বেদান্তকে উপনিষদের সমকক্ষ বলা হয়। উপনিষদ এবং বেদান্ত একই। বেদের দুটো কাণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডই হচ্ছে বেদান্ত, বেদের অন্তিম লগ্ন। বেদান্তের মূল বক্তব্য কি? বেদান্ত দাবি করে পৃথিবীর সকল ধর্মমতের মধ্যেই এক সমন্বয় রয়েছে। তিনি বেদান্তের প্রায়োগিক দিকটিকে ধরেছিলেন, অদ্বৈত বেদান্তের যে প্রায়োগিক দিক। সেখানে কি বলা হয়েছিল? যে মানুষ ব্রহ্মের সাথে অভিন্ন, বেদান্তের মূল কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মে থেকে অতিরিক্ত কিছু নয়, জীব ব্রহ্মস্বরূপ। যদি আমরা অদ্বৈত বেদান্ত দর্শনের মূল ভাবধারা দেখি, সেখানে ব্রহ্মের দুরকম লক্ষণের কথা বলা হয়েছে, স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ হচ্ছে যে লক্ষণ বস্তুর স্বরূপকে বোঝায়, তাই স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ হচ্ছে যে লক্ষণ লক্ষ্যের যাবৎকাল স্থিতি ততক্ষণ পর্যন্ত লক্ষ্যে থাকে না, কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য কোনো একটি বিষয় থেকে সেই লক্ষ্যকে পৃথক করে, তাই হচ্ছে তটস্থ লক্ষণ।
তো সেই অনুযায়ী দেখতে গেলে ব্রহ্মের যে লক্ষণের কথা বলা হয় স্বরূপ লক্ষণে, সেখানে ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই সচ্চিদ আনন্দ স্বরূপ সেই ব্রহ্ম আছে, সবকিছুর মধ্যেই যেন সেই ব্রহ্ম অধিষ্ঠান করে আছে। আর তটস্থ লক্ষণে বলা হয়ে থাকে যে এই জগতের সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের কারণ হচ্ছে ব্রহ্ম। এই দুই লক্ষণের মধ্যে কোনো বিরোধ নেই। ব্রহ্মকে আমরা দুভাবে দেখে থাকি, সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম। দুটো ব্রহ্মের কোনো আলাদা অবস্থা নয়, মানে একই কয়েনের যেরকম দুটো সাইড থাকে ঠিক সেরকম ব্রহ্মকে আমরা দুভাবে, আমার দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম। যারা এখানে দর্শনের ছাত্রছাত্রী আছে বা যারা দর্শনের ছাত্রছাত্রী নয় তারাও হয়তো শুনে থাকতে পারো যে এই নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্মের স্বরূপ কি। নির্গুণ ব্রহ্মে যেখানে ব্রহ্মকে আমরা সচ্চিদানন্দ স্বরূপ বলে জানি তাই নির্গুণ ব্রহ্ম। আর যেখানে ব্রহ্ম সম্পর্কে কোনো বিশেষণের দ্বারা বিশেষিত করা হয় যে তিনি এই জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ, সেই ব্রহ্মকে আমরা ঈশ্বর বা সগুণ ব্রহ্ম বলে চিহ্নিত করে থাকি। তিনি যখন বেদান্তের ভাবধারা প্রকাশ করছেন তখন তিনি বলছেন যে সবকিছুর মধ্যে আমরা ঈশ্বরকে দেখতে পাই। এই দিকটাই, এই শিব জ্ঞানে জীব সেবা, এই প্রায়োগিক দিকটাই তার সমগ্র আদর্শের মধ্য দিয়ে, সমগ্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিব্যাপ্ত হয়েছে। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি সবই সেই ঐশী চেতনা থেকে এসছে। মানব প্রকৃতির মধ্যে যা কিছু বীর্যবান, যা কিছু মঙ্গলময় এবং যা কিছু ঐশ্বর্যবান, সে সবই সেই ব্রহ্ম সত্তা থেকে উদ্ভূত। এবং যদি তা অনেকের মধ্যে সুপ্তভাবে বিরাজমান, তথাপি আমাদের যেটা করতে হবে, মানুষে মানুষে অ্যাকচুয়ালি কোনো ভেদ নেই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন। তার এই যে আইডিয়াল সোসাইটির যে কতগুলো প্যারামিটার ছিল, রিলিজিয়ান, কাস্ট, এডুকেশন, স্ট্যাটাস অফ ওমেন অ্যান্ড পাওয়ার অফ ইউথ, তার মধ্যে এই কাস্টের ধারণা সবকিছুই আমরা দেখব যে এই বেদান্তের কনসেপ্ট থেকেই এসছে। কারণ তিনি বলছেন যে মানুষে মানুষে আসলে কোনো ভেদ নেই, যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রয়েছে এবং আমি বা আপনারা সকলেই সেই অনন্ত মহাসমুদ্র থেকে একটি তরঙ্গরূপে উত্থিত হচ্ছি। আমরা প্রত্যেকেই সেই অনন্তকে বাইরে প্রকাশ করবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সুতরাং সুপ্ত ভাবনার দিক থেকে দেখতে গেলে যে সচ্চিদানন্দময় মহাসাগরের সঙ্গে আমরা স্বভাবতই অভিন্ন হচ্ছি, সেই মহাসাগরের আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রয়েছে। আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য সেটাই সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করবার তারতম্যের কারণে হচ্ছে। অতএব বেদান্তের অভিমতেই যে প্রত্যেক মানুষ যতটুকুই ব্রহ্মশক্তি প্রকাশ করতে সমর্থ হচ্ছে সেদিক থেকে বিচার না করে তাদের স্বরূপের দিক থেকে তাকে বিচার করা। সকল মানুষই স্বরূপত ব্রহ্ম। অতএব কোনো আচার্য যখন কাউকে জিজ্ঞাসা করতে অগ্রসর হন তখন নিন্দা ছেড়ে ওই ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্মশক্তিকে জাগানোর জন্য তাকে সচেষ্ট হতে হয়, যেটা তিনি এডুকেশনের ক্ষেত্রে বলেছিলেন, ম্যান মেকিং এডুকেশন। বেদান্ত এটিও প্রচার করে যে সমাজ জীবনে এবং প্রতি কর্মক্ষেত্রে আমরা যে বিশাল শক্তিপুঞ্জের অভিব্যক্তি দেখতে পাই তা প্রকৃতপক্ষে অন্তর থেকে বাইরে উৎসারিত হয়। অতএব অন্য ধর্ম সম্প্রদায় যাকে অনুপ্রেরণা বা ঐশী শক্তির অন্তঃপ্রবেশ বলে আমরা অভিহিত করছি, আসলে তিনি অপর ধর্ম সম্প্রদায়ের সঙ্গে বিবাদ করতে চান না। যারা মানুষের এই ব্রহ্মত্বকে উপলব্ধি করতে পারেন না তাদের সহিত বেদান্তবাদীদের কোনো বিরোধ নেই, কারণ জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক প্রত্যেক ব্যক্তি সেই ব্রহ্ম শক্তির উন্মেষ করতে সম্ভবপর, তিনি এটা বিশ্বাস করতেন। বেদান্তের দাবি এই চিন্তাধারা ভারতের এবং বাইরের সকল ধর্মমতের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কোথাও তা পুরাণের রূপক কাহিনীর আকারে প্রকাশিত, আবার কোথাও তা প্রতীকের মাধ্যমে উপস্থাপিত। বেদান্তের দৃঢ় অভিমতেই যে এমন কোন ধর্ম প্রেরণা এই যাবৎ প্রকট হয়নি, কিংবা এমন কোন মহান দেব মানবের অভ্যুদয় হয়নি যাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ অসীম একত্বের অভিব্যক্তি বলে গ্রহণ না করে চলে, অর্থাৎ সবকিছুই যেন একইভাবেই সম্ভব। নৈতিকতা, সততা এবং পরোপকার বলে যা কিছু আমাদের নিকট পরিচিত তা কেবল ওই একত্বেরই প্রকাশ ছাড়া আর কিছুই নয়। প্রতিটি আদর্শের মধ্যে বেদান্তের বাণী আমরা যেন দেখতে পাচ্ছি, বেদান্তের বাণী ধ্বনিত হচ্ছে। তিনি সমগ্র বিশ্বের সাথে এক এবং অভিন্ন হয়ে যাওয়ার কথা বলছেন। এই ঐক্যের প্রকাশে আমরা প্রেম ও করুণা নামে অভিহিত করে থাকি এবং এটি আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার মূল ভিত্তি, যেটা আমাদের
ম্যাডাম বললেন যে আমাদের যে নৈতিক মূল্যায়নের অবক্ষয় হচ্ছে, কিন্তু তার বাণী ছিল বিশ্বপ্রেম। বেদান্তের একটি খুব গুরুত্বপূর্ণ বাক্য এখানে উল্লেখ করা হচ্ছে, তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। এই মহাবাক্যের যে সূত্র, এই যে তুমি সেই, এইভাবে অপরকে নির্দেশ করা বা অপরকে বোঝানো, তার মধ্যে শঙ্করাচার্যের, যিনি অদ্বৈত বেদান্তের প্রচার করেছিলেন বা প্রসার ঘটিয়েছিলেন, যাকে আমরা অদ্বৈত বেদান্তের জনক বলে জানি, যদিও শঙ্করাচার্যের অনেক পূর্বে আচার্য গৌড়পাদকে অদ্বৈত বেদান্তবাদের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়, তবু আমরা শঙ্করাচার্যের বেদান্তের প্রসারতা বেশি দেখি। সেখানে এই তত্ত্বমসি বাক্যের, মহাবাক্যের আমরা প্রতিফলন দেখতে পাই, যেখানে তার বর্ণনা ছিল, তত্ত্বমসি বাক্যের তৎ শব্দের দ্বারা নির্গুণ ব্রহ্ম আর তম শব্দের দ্বারা জীবাত্মাকে নির্দেশ করা হচ্ছে। শঙ্করের মতে, শঙ্করাচার্য বলেছিলেন যে তৎ আর তম হচ্ছে অভিন্ন, এই অভিন্নত্ব প্রতিপাদন করবার জন্য তিনি তৎ আর তম শব্দের লক্ষণা করেছেন। লক্ষণা, যারা সংস্কৃতের আছে তারা জানে লক্ষণা কি, আমি এখানে বলার স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। যখন কোনো পদের মুখ্য অর্থ বা তার সক্কার্থ, মানে যেটা প্রাইমারি মিনিং, সেটাকে গ্রহণ করে বাক্যের তাৎপর্যকে নিরূপণ করা যায় না, তখন ওই পদের লক্ষণা করে অন্য একটা অর্থ, মানে সেকেন্ডারি মিনিং গ্রহণ করতে হয়, সেটাই এখানে করা হয়েছে। তৎ বলতে বোঝাচ্ছে সর্বজ্ঞত্ব বা সর্বশক্তিমত্তা, এবং তম বলতে বোঝানো হচ্ছে অল্পজ্ঞত্ব বা অল্প শক্তিমত্তা। তাই তৎ আর তম এর অভেদ প্রতিপাদনের জন্য শঙ্করাচার্য উক্ত অর্থ পরিত্যাগ করলেন, করে তৎ পদের দ্বারা তিনি ব্রহ্মের স্বরূপ চেতনাকে নিলেন এবং তম পদের দ্বারা তিনি জীবের স্বরূপ চেতনাকে নিলেন। অর্থাৎ সর্বজ্ঞত্ব অল্পজ্ঞত্ব এবং সর্বশক্তিমত্তা বা অল্প শক্তিমত্তা, যেটি পরস্পর বিরুদ্ধ, তাকে তিনি ত্যাগ করলেন এবং চৈতন্য অংশে তারা যে অভিন্ন সেটা তিনি দেখালেন। এরকম লক্ষণাকে জহৎ অজহৎ লক্ষণা বলে। অর্থাৎ পদের বাচ্যার্থের একটা অংশকে পরিত্যাগ করে আরেকটি অংশকে এখানে বাক্যার্থে অন্বয় করা হলো। শঙ্করাচার্যের এই জহৎ অজহৎ লক্ষণের দ্বারাই তত্ত্বমসি মহাবাক্যের যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ সেই ব্যাখ্যাকেই গ্রহণ করেছেন। প্রত্যেক মানুষকে বেদান্ত এই শিক্ষাই দেয় যে সে এই বিশ্ব সত্তার সঙ্গে এক ও অভিন্ন। তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা, যত জীবদেহ আছে সব তোমারই দেহ। কাউকে আঘাত করার অর্থ নিজেকেই আঘাত করা, কাউকে ভালোবাসার অর্থ নিজেকেই ভালোবাসা। তোমার অন্তর থেকে যে ঘৃণা রাশি বাইরে নিক্ষিপ্ত হচ্ছে, তা অপরকে আঘাত করুক বা না করুক তা তোমাকেই আঘাত করবে। আবার তোমার অন্তর থেকে যে ভালোবাসা নির্গত হচ্ছে, প্রতিদানে তুমি সেই ভালোবাসাই ফেরত পাবে, কারণ আমি সেই বিশ্ব বা সমগ্র বিশ্বই আমার দেহ। বেদান্তের এই বাণী স্বামী বিবেকানন্দের আদর্শের মধ্য দিয়ে, তার কর্মজীবনের মধ্য দিয়ে তিনি বারে বারে দেখিয়েছেন। বেদান্ত শেখায় পরধর্ম সহিষ্ণু হওয়ার কথা, যেখানে কোনো ধর্মের সাথে কোনো ধর্মের বিদ্বেষ নেই, একথা আমরা দেখতে পাই বেদান্তের বাণীর মধ্যে। বেদান্তের আলোচনা এখানে আসছে, তার কারণ হচ্ছে যেহেতু তার সমগ্র দর্শনটা এবং তার আদর্শ সমাজের যে চিন্তা ভাবনা সেটা এই বেদান্তের উপরে প্রতিষ্ঠিত, তাই বেদান্তের কথা নিয়ে, একটু বেদান্তের ভাবধারা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। বেদান্তের মূল তত্ত্বতে সে কথা বারবারই বলা হচ্ছে যে যেহেতু ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, তাহলে প্রশ্ন ওঠে যে তাহলে কি জগৎকে অস্বীকার করা হয়েছিল? জগৎকে যদি অস্বীকারই করা হয়ে থাকে, তাহলে স্বামী বিবেকানন্দের এই আদর্শের যে বাস্তবায়ন, তার কি বা প্রয়োজন হয়? কিন্তু তিনি এইভাবে ব্যাখ্যাটা করেননি। জগৎকে শঙ্করাচার্য, মানে যিনি অদ্বৈত বেদান্তকে প্রচার করেছিলেন, তিনিও কিন্তু জগৎকে সেই অর্থে অস্বীকার করেননি। এখানে কতগুলো বিষয় ছিল, যারা বেদান্ত পড়েছেন বা যারা চর্চা করেন তারা জানেন, তবু আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে সহজ ভাষায় বলার চেষ্টা করছি, অনেকেই তোমরা জানো যে তিন রকম সত্তা বেদান্ত দর্শনে বা ভারতীয় দর্শনে স্বীকৃত হয়। সেই অর্থে দেখতে গেলে জগতের ব্যবহারিক সত্তাকে কোনোভাবেই অস্বীকার করা হয় না। যে জগতে আমরা বসবাস করছি, যে জগতে আমরা আছি, তার ব্যবহারিক সত্তা সবসময়ই আমরা স্বীকার করতে বাধ্য। কিন্তু পারমার্থিক দিক থেকে দেখতে গেলে বা অ্যাবসলিউট রিয়েলিটির দিক থেকে দেখতে গেলে জগতের অন্তিম সত্য যদি কিছু হয়, সেটাই হচ্ছে ব্রহ্ম। এবং সেখানে বলা হয়েছিল যে যখন ব্রহ্মের জ্ঞান হয়, তখন এই ব্যবহারিক সত্তার জ্ঞানটা থাকে না, ব্যবহারিক সত্তার জ্ঞানটা তখন মিথ্যা হয়ে যায়।
কিন্তু তাই বলে কখনোই স্বামী বিবেকানন্দ বলেননি যে ব্যবহারিক জগৎকে অস্বীকার করতে। কারণ যদি ব্যবহারিক জগৎকে অস্বীকার করা হয় তাহলে কারো কিছু প্রবলেম হচ্ছে? আচ্ছা, যদি এই ব্যবহারিক জগৎকে অস্বীকার করা হয় তাহলে কিন্তু আমাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য পথ থেকে আমরা সরে যাব। তাই সে কথা কোথাওই বলা হয়নি। বেদান্ত বলছে প্রত্যেক সৎকর্ম কিন্তু সেই মুক্তিরই প্রকাশ। মানুষের বিচার শক্তিকে যথেষ্ট স্বীকৃতি দেয় বেদান্ত, এবং বেদান্ত শিক্ষা দেয় যে নির্বাণ হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। জীবনের দুটি বৈশিষ্ট্যের উপরে বেদান্ত গুরুত্ব দিচ্ছে, যেখানে বলা হয় জাগতিক কোনো বস্তু দ্বারা আত্মজ্ঞ মহাপুরুষ প্রভাবিত হন না, আর দ্বিতীয়ত একমাত্র তিনিই জগতের কল্যাণ করতে সমর্থ হন। পরোপকার করার পশ্চাতে যে যথার্থ প্রেরণা তা তিনি উপলব্ধি করছেন, কারণ তার কাছে এক ছাড়া দ্বিতীয় বলে কিছু নেই। বেদান্তের মূল কথাই হচ্ছে এক, অদ্বিতীয়, শুধুমাত্র ব্রহ্মই আছে আর কিছু নেই, এই ভাব। একে অহংকার বলা যায় না, কারণ যদি অহংকার থাকে তাহলে সেটা ভেদ বুদ্ধির কারণ হয়, যে আমি এবং আমার অহংকার। সেই ভেদ বুদ্ধির দিকে তিনি যাচ্ছেন না, তিনি বলছেন এক এই মনোবান, এক এই জ্ঞান, নিঃস্বার্থপরতা। তার দৃষ্টি ছিল বিশ্বজনীন, ব্যক্তি সর্বস্ব নয়। প্রেম এবং সহানুভূতির প্রত্যেক ব্যাপার এই বিশ্বজনীনতার প্রকাশ পাচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে, যে তুমি অপরকে সাহায্য করো কারণ তুমি যে তাতে আছো এবং সেও যে তোমাতে আছে, এই উপলব্ধি তোমার হোক। একমাত্র প্রকৃত বেদান্তি তার ন্যায় মানুষকে সাহায্য করতে পারেন এবং বিনা দ্বিধায় তার জীবন দান করবেন, কারণ তিনি জানেন যে তার কোনো মৃত্যু নেই। গীতায় একথা উল্লেখ আছে যে মৃত্যু হচ্ছে শরীরের, আত্মার কোনো মৃত্যু হয় না। তাহলে আত্মা বা ব্রহ্ম তাকে যদি এক অভিন্ন করা হয় তাহলে তার তো কোনো মৃত্যু নেই, অতএব যে যার মৃত্যু হচ্ছে সেটা শুধুমাত্র শরীরের। তাই তাতে পিছপা হয়ে যাওয়ার কোনো কারণ নেই, এগিয়ে যেতে হবে। জগতে যতক্ষণ একটা মাত্র পোকাও জীবিত থাকবে ততক্ষণ তিনি জীবিত থাকবেন, অর্থাৎ সেই ব্রহ্মের কথা বলা হচ্ছে। যতক্ষণ একটিমাত্র জীব ভক্ষণ করবে, খাবে কিছু, ততক্ষণ তিনিও ভক্ষণ করবেন। সুতরাং তিনি পরোপকার করে করে যাবেন, এটাই হচ্ছে কাম্য। দেহকে সবসময় সামনে রক্ষা করার কথা বলা হচ্ছে, এই যে আধুনিক ধারণা সেটা যেন কখনো তাকে বাধা দিতে না পারে। যখন মানুষ ত্যাগের শীর্ষে উপনীত হন তখন তিনি নৈতিক দ্বন্দ্ব প্রভৃতি সবকিছুর উপরে প্রতিষ্ঠিত হন। উপনিষদে এই কথা বলা হচ্ছে, ঈশ উপনিষদে, যে এই সমগ্র জগৎ ঈশ্বরের অধিষ্ঠান। ঈশাবাস্যামিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধানম। সমগ্র জগতে সেই ঈশ্বরের প্রকাশ, সেই এক ঈশ্বরের প্রকাশ। তাই যা ভোগ করব আমরা সবকিছু তারই সম্পত্তি মনে করে ত্যাগের দ্বারা ভোগ করার কথা বলা হচ্ছে, এবং স্বামী বিবেকানন্দ সেই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। এরূপ সমদর্শী পুরুষই সুখী হতে পারে, এবং তিনি নিজে এই জীবনে সংসারকে জয় করেছেন এবং জন্ম মৃত্যুর ওই পারে গেছেন, কারণ তিনি তার সমগ্র জীবন দিয়ে তিনি যে লোকসংগ্রহ অর্থে কর্ম করে গেছেন তার মধ্যে দিয়ে তিনি জীবন মুক্তি এবং বিধেয় মুক্তি লাভ করেছেন। বেদান্তে দুরকম মুক্তির কথা বলা হচ্ছে, জীবন মুক্তি অর্থাৎ জীবিত অবস্থায় যদি কেউ মুক্তি লাভ করে, নির্বাণ লাভ করে, সেটা জীবন মুক্তি। আর বিদেহ মুক্তি মানে যতক্ষণ আমাদের প্রারব্ধ কর্মের ফল ভোগ করে যেতে হয় ততক্ষণ আমাদের শরীরটা থাকে, কিন্তু আমরা নিষ্কাম কর্ম করি যারা করেন, এবং যখন এই শরীরের অবক্ষয় হয় বা শরীরের বিনাশ হয় তখন সেই ব্যক্তির নশ্বর দেহ পরিত্যাগের সঙ্গে সঙ্গে তিনি বিদেহ মুক্তি লাভ করেন। তো সেই মুক্তি তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে কিভাবে সেটা সম্ভব। বেদান্তের বিভিন্ন ভাবধারা আছে বা বিভিন্ন শাখা আছে, সে বিষয়ে আমরা যাচ্ছি না, কারণ অদ্বৈত বেদান্তের তিনি মূলত এই ধারাটাকেই নিয়েছিলেন, তাই তার দ্বারাই আমরা সেই বিষয়টাই এখানে আলোকপাত করছি। এরপর যেটা আমাদের দেখার বিষয় যে 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 কটা প্যারামিটারের উপরে আমরা স্বামী বিবেকানন্দের যে আদর্শ সমাজের গঠনটা দেখব, সেখানে তিনি এই বেদান্তের ভাবধারার দ্বারা প্রভাবিত হয়ে তিনি কি করে ধর্মের ধর্ম সম্পর্কে তার কি বক্তব্য ছিল যদি আমরা দেখি, যে ধর্ম সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন।
সেখানে তিনি বলছেন যে বেদান্ত হচ্ছে একটি অসংগঠিত ধর্ম, যেখানে আত্মাকে আত্মস্বরূপে উপলব্ধি করাই ধর্ম। কিন্তু আমরা সেটা করি না, তার ঠিক বিপরীতটাই করি। আত্মাকে আমরা জড়বস্তুরূপে অনুভব করি, এবং আত্মাকে জড়বস্তুরূপে অনুভব করার জন্য এই অজ্ঞানতার কারণে আমরা যে অমৃতের সন্তান সেটা ভুলে যাই, যার জন্যই কিন্তু আমাদের এই নৈতিক অবমূল্যায়ন বা নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে থাকে। তাই আত্মাকে স্বস্বরূপে উপলব্ধি করার কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন যে ধর্মের কতগুলো মূল সূত্র আছে, যেই সূত্রের উপরে প্রতিষ্ঠিত হলে ধর্ম অবশ্যই বিশ্বধর্ম বা সার্বজনীন ধর্মের রূপ নিতে পারে। কিভাবে? পৃথিবীর প্রাচীন বা আধুনিক যে লুপ্ত যে ধর্মগুলোকে আমরা যদি দেখি, হ্যাঁ, সেখানে তিনি বলছেন যে মানে যে ধর্মগুলো প্রতিষ্ঠা লাভ করেছিল সেখানে মূলত চারটে ভাবধারা দেখা যায়। একটা হচ্ছে প্রতীকের মাধ্যমে সেই ধর্মের প্রকাশ, যেখানে মানুষ তার ধর্মভাবকে বৃদ্ধি করার জন্য বা সংরক্ষণের জন্য নানা রকম বাহ্য সহায় অবলম্বন করেন। ইতিহাস বলছে প্রত্যেক ধর্মের দার্শনিক তত্ত্ব যেভাবে দিব্য বা মানবীয় আচার্যগণের জীবনে রূপায়িত হয়েছে, তার ব্যাখ্যা বা তার অনুপ্রেরণা যেন অন্যরকম। পুরাণে আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম আলোচনা সেখানে রয়েছে। দর্শনও দেখা যাচ্ছে যে প্রত্যেক ধর্মের একটা যুক্তিসিদ্ধ ভিত্তি রয়েছে। অতীন্দ্রিয়বাদের কথা বলা হচ্ছে, যেখানে ইন্দ্রিয় জ্ঞান এবং যুক্তি অপেক্ষা মহত্তর এমন কিছু যা কোনো বিশেষ বিশেষ অবস্থায় কোনো বিশেষ বিশেষ ব্যক্তি বা সকল ব্যক্তি লাভ করে থাকেন। এবং এই অতীন্দ্রিয়বাদের কথা আমরা দেখতে পাই যে বেদান্তেও রয়েছে। যখন কোনো সম্প্রদায় তাদের কোনো একটা ফাঁস পড়ানোর চেষ্টা করে, অর্থাৎ কোনো একটা বিশেষ ধর্ম চেষ্টা করছে সেই ধর্মের দ্বারা বা সেই ধর্ম অবলম্বন করতে, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে তখনই নিজেকে সেখান থেকে মুক্ত করে অন্যত্র চলে যেতে হবে। কারণ কোনো একটি ধর্ম প্রবেশ করলে সেই ধর্মের দ্বারা আবদ্ধ হয়ে যাওয়া হবে। ধর্ম নিজেকে এবং নিজের ঈশ্বরকে নিয়ে, কোনো তৃতীয় ব্যক্তি যেন তার মাঝখানে এসে না দাঁড়ায়। তিনি বলছেন যে একবার ভেবে দেখুন যে সংগঠিত ধর্মগুলো কি করেছে, এবং তিনি বেদান্তের অসংগঠিত ধর্মের কথা বলছেন। যদি আমি কোনো সংগঠিত ধর্মের দ্বারা অনুপ্রাণিত হই, তাহলে আমি সেখানে একটি মতেই বিশ্বাসী হব, কিন্তু বেদান্ত সে কথা শেখায় না। একজনকে ভালোবাসার অর্থ যদি অপরকে ঘৃণা করা বোঝায়, তার চেয়ে সেটা না করাই ভালো। তিনি বলছেন এই রকম ভালোবাসা হচ্ছে নরকের সমান। যদি নিজের লোকগুলিকে ভালোবাসার অর্থ অপর সকলকে ঘৃণা করা হয়, তাহলে সেটা নিছক স্বার্থপরতা এবং পশুত্ব, তার ফলে মানুষ পশুতে পরিণত হবে। এই যে দিকটি যেটা ম্যাডাম শুরুতেই বলেছিলেন, কেন আমাদের নৈতিক অবমূল্যায়ন হচ্ছে, আমরা সেই আদর্শগুলোকে ঠিক ঠিক মতন গ্রহণ করতে পারছি না। তাই আমরা যেন ঈশ্বর সম্বন্ধে ক্ষুদ্র সংকীর্ণ ধারণা নিয়ে ধর্মমত বা সম্প্রদায় সমূহের উপাসক না হই, জগতের সকলের ভিতর তাকে দর্শন করতে হবে। আপনারা যদি ব্রহ্মজ্ঞ হন, তবে নিজেদের হৃদয়ে তাকে উপাসনা করতে হবে, তাকে সর্বত্র উপাসনা করতে হবে। প্রথমত এই সকল সংকীর্ণ ধারণাকে ত্যাগ করতে হবে, এবং প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বরকে দর্শন করতে হবে, তবেই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব। এবং এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বা আমাদের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি তার চার রকম যোগের কথা বলেছেন, যেখানে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ এবং রাজযোগের কথা বলা হচ্ছে। যথার্থ তত্ত্বের জ্ঞান যোগের মধ্য দিয়ে অবলম্বন হবে। দেহ এবং মনের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমি যদি বেদান্তের তত্ত্বকে উপলব্ধি করতে পারি, দেহ এবং মনের যে নিয়ন্ত্রণ তার মধ্য দিয়ে যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটা রাজযোগ হবে। ভক্তির মাধ্যমে হলে সেটা ভক্তিযোগ হবে, এবং নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমরা যে সাধনা করব সেটা আমাদের কর্মযোগ হবে। নেক্সট যে বিষয়টা আমরা দেখছি, সেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা মেলবন্ধনের কথা বলা হচ্ছে। বলছেন যে বিদেশের সাথে আমাদের, যেটা আমাদের প্রিন্সিপাল স্যারও বললেন, যে আমাদের ভাব বিনিময় বা আদান প্রদানের একটা বিষয়, সেটা আমরা দেখতে পাব যে তিনি প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন কিভাবে করছেন। আদান প্রদান প্রকৃতি নিয়ম। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সকল জাতির মধ্যে দিয়ে তা ছড়িয়ে দিতে হবে, এবং বিনিময়ে অপরে যা কিছু দেয়
তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণই জীবন, সংকীর্ণতাই মৃত্যু, প্রেমই জীবন, বিদ্বেষই মৃত্যু। আমরা যেদিন থেকে অপর জাতিগুলিকে ঘৃণা করতে আরম্ভ করলাম সেদিন থেকেই আমাদের ধ্বংস আরম্ভ হলো। আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হচ্ছি ততদিন কিছুই আমাদের বিনাশ আটকে রাখতে পারবে না। অতএব আমাদের পৃথিবীর সব জাতির সঙ্গে মিশতে হবে। জগৎ অপেক্ষা করে আছে একটা পূর্ণাঙ্গ সভ্যতার জন্য। পূর্বপুরুষদের কাছ থেকে ভারতবর্ষ উত্তরাধিকার সূত্রে যে অপূর্ব আধ্যাত্মিক চিন্তা লাভ করেছে, যাকে বহু শতাব্দীর অবনতি এবং দুঃখ দুর্বিপাকের মধ্যে এই জাতি সযত্নে তাকে ধারণ করে রেখেছে, জগৎকে সেই রত্নের জন্য তৃষ্ণাতুর হয়ে থাকতে হচ্ছে। অতএব আমাদের দেশের বাইরে যেতে হবে, আমাদের আধ্যাত্মিকতার বিনিময় তাদের দেবার মতো যা আছে সেটা নিতে হবে, এবং আধ্যাত্মিক রাজ্যের অপূর্ব তত্ত্বগুলির বিনিময় আমরা শিখব জড়জগতের অদ্ভুত বিষয়গুলি। চিরকাল শিষ্য হয়ে থাকলে চলবে না, আমাদের গুরুও হতে হবে। সমান সমান না হলে বন্ধুত্ব হয় না। যখন একজন সবসময় শিক্ষা দেয় এবং আরেক দল সবসময় তাদের পায়ের তলায় বসে শেখে, তখন দুদলের মধ্যে কখনো সমতা আসে না। তাই যদি ইংরেজ বা মার্কিনদের সমকক্ষ হতে ইচ্ছা হয়, তবে তাদের কাছে যেমন শিখতে হবে তেমনি তাদেরকেও শেখাতে হবে। আর এখনো বহু শতাব্দী যাবৎ জগৎকে শেখাবার বিষয় আমাদের যথেষ্ট রয়েছে। তাই ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকেও ভারতবর্ষের কাছে শিখতে হবে অন্তর জগৎকে কি করে জয় করা যায়। তাহলে তখনই হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না, থাকবে একটি আদর্শ মানব জাতি, যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে। মানুষের মহিমার এই দিকটি বিকশিত হবে, যেটা তিনি বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলেছেন, এবং এর জন্য প্রয়োজন দুয়ের সম্মেলন। এই বিষয়টি তার প্রথম আলোচনার মধ্যেই ছিল, যেখানে তিনি সবকিছুর মধ্যে এক দেখছেন এবং মোক্ষ লাভের কথা বলছেন। এবং স্বামী বিবেকানন্দের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেহেতু কোনো ভেদাভেদের বিশ্বাসী ছিলেন না, অদ্বৈত বেদান্তি চিন্তা ভাবনায় তিনি আবদ্ধ ছিলেন, সেই জন্য তিনি কোনো বর্ণের সাথে কোনো বর্ণের মধ্যে ব্যবধান তিনি মানতেন না। শিক্ষা সম্পর্কে তার বক্তব্য ছিল ম্যান মেকিং এডুকেশন, যেখানে তিনি বলছেন যে আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া, তাদেরকে হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা, তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখ খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে। তারা নিজেদেরকে উদ্ধার নিজেরাই করবে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হবে। তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে যাও, সেটুকুই তাদের সাহায্য, অবশিষ্ট যা কিছু তার ফল তারা নিজেরাই করবে। আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেওয়া, তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধবে। আমাদের কর্তব্য তাদের মাথায় কতগুলো ভাব ঢুকিয়ে দেওয়া, বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে। ভারতের এই কাজটি করা বিশেষ দরকার। কয়েকটা লোক মনে করলো যে কোনো একটা জিনিস মন্দ, সেই অনুযায়ী গোটা জাতি চলতে পারে না। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দিতে হবে। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং সব থেকে বড় কথা কি, আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ তাই প্রধানত শিক্ষাদান, যেখানে চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে অন্তরের দৈবত্ব প্রকাশ পায়, এবং সেটা যদি প্রকাশ পায় তাহলেই আমরা আমাদের যে নৈতিক অবমূল্যায়নের জায়গা থেকে অনেকটাই সরে আসতে পারব। বিবেকানন্দ এখানে নারী শক্তি জাগরণের কথা বলছেন। নারী শক্তিকে যদি আমরা, যে দেশ নারী শক্তিকে সম্মান করে না সেই দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি বলছেন যে নারীকে আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবেই তো দেশের কল্যাণ। মেয়েদের পুজো করেই সকল জাতি বড় হয়েছে। যে দেশে, যে জাতে মেয়েদের পুজো নেই বা নারীর পুজো হয় না, সেই দেশ বা সেই জাত কখনোই বড় হতে পারেনি বা কুশমিন কালেও সেটা পারবে না। নারী শিক্ষা সম্পর্কে
যেটা আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে তিনি স্বামী বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণদেবের যে সহধর্মিনী শ্রী সারদা দেবীর দ্বারা কিভাবে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং সারদা দেবী সম্পর্কে তার যে কি ভাব তিনি মনে পোষণ করতেন সেটা তার লেখার মধ্য দিয়ে আমরা পাই, যেখানে তিনি বলছেন যে মা ঠাকুরন অর্থাৎ শ্রী সারদা দেবীর কথা তিনি বলছেন যে তিনি কি বস্তু তোমরা বুঝতে পারো নি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে হয়। মা ঠাকুরানি ভারতের পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, শক্তির কৃপা না হলে কিছুই হবে না। তিনি সেখানে বলছেন যে ঘোড়ার ডিম হবে। আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন, সব বুঝতে পারছি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে, বিশ্বাস বড় ধন। তাই তারা বলছে, তিনি বলছেন যে দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখবে, তবে সে মায়ের পুজো করো। মায়ের কথা মনে পড়লে তিনি বলছেন যে ওই একটা জায়গায় আমি গোড়া। রামকৃষ্ণ পরমহংসদেব যিনি তার ধর্মীয় গুরু, মানে যার কাছে তিনি আধ্যাত্মিকতার শিক্ষা লাভ করলেন, তার সম্পর্কে তিনি বলছেন যে তিনি কি মানুষ ছিলেন তার সম্পর্কে যাই বলো, সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যদি মায়ের সম্পর্কে কিছু বলো তাহলে তাকে আমি ধিক্কার করি। ভবিষ্যৎ কি হবে তা তিনি দেখতে পাচ্ছেন না, দেখবার জন্য আগ্রহ নেই, কিন্তু আমি তিনি বলছেন যে তিনি যেন দিব্যচক্ষু দিয়ে দেখছেন যে আমাদের সেই প্রাচীন জননী আবার জেগে উঠে পুনর্বার নবযৌবন শালিনী এবং পূর্বাপেক্ষা বহুগুণে মহিমান্বিত হয়ে তার সিংহাসনে বসছেন। অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট, যার উপর বিভিন্ন সমাজের বিভিন্ন সমাজ সংস্কারক জোর দিয়েছেন, স্বামী বিবেকানন্দ তার অন্যতম নন, মানে তিনিও তার অন্যতম, মানে তার থেকে ব্যতিক্রম নন। নেক্সট তিনি যুব শক্তির জাগরণের কথা বলছেন, যে আদর্শ সমাজ গঠনের জন্য যুব শক্তির কি ভূমিকা, যুব শক্তিকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। দুটো কোটেশন এখানে দেওয়া আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছে। টক টু ইয়োর সেলফ অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ মে মিস আ মিটিং উইথ অ্যান এক্সেলেন্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। খুব গভীর অনুভূতির বিষয় যে আমাদের প্রতি মুহূর্তে একটু সময় হলেও নিজের জন্য রাখতে হবে, নিজের সাথে কথোপকথনের জন্য। যদি সেটা না হয় তাহলে আমরা জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাব। এবং নেক্সট যেটা, এনিথিং দ্যাট মেক্স ইউ উইক ফিজিক্যালি ইন্টেলেকচুয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি রিজেক্ট অ্যাজ পয়জন। যা কিছু আমাদের এভাবে দুর্বল করে দেয় সেটাকে বিষ মনে করেই পরিত্যাগ করা উচিত। তিনি যুব শক্তির একজন আদর্শ ছিলেন, যার জন্য আজকে তার জন্মদিনটাকে জাতীয় যুব দিবস হিসেবে আমরা পালন করি। সেই যুবকদের প্রতি তার কি আদর্শ ছিল বা তিনি কি বলতে চেয়েছিলেন যুবকদের উদ্দেশ্যে? তিনি বলছেন যে তিনি ইউথকে বিশেষভাবে এনকারেজ করছেন, কিসের জন্য? যে তাদের মধ্যে সমস্ত রকম সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করা হোক, সেই আত্ম মানে তারা যেন তাদের নিজেদের আত্মা সম্পর্কে সচেতন হয়ে তার বিকাশ ঘটাতে পারে। তিনি বলছেন, হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর সবকিছুরই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার আর প্রেম একই কথা, সুতরাং প্রেমই জীবন, প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকতেও তো মৃত্যু, আর দেহের অবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। শতকরা 90 জন নরপশুই মৃত, প্রেত তুল্য, কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম বা ভালোবাসা নেই সে মৃত ছাড়া আর কি। তিনি বলছেন যে হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাওয়ার উপক্রম হোক, তখন গিয়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তার কাছ থেকে তোমরা শক্তি এবং সাহায্য পাবে, অদম্য উৎসাহ এবং অনন্ত শক্তি আসবে। তিনি বারবার বলছেন যুবশক্তিকে এগিয়ে যাওয়ার জন্য। চারিদিকে অন্ধকার হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্ধকারে বসে থাকবো বা অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব, আমাকে আলো জ্বালাতে হবে,
এবং সেই আলো হচ্ছে ভেতরের আলো। যদি আমি আমার ভেতরের আলোকে জাগাতে পারি, তবেই আমি বাইরের জগৎকে আলোকিত করতে পারবো। তিনি বলছেন, টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, কিন্তু ভালোবাসায় সব কিছু হয়। তাই চরিত্র এই বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে আমাদেরকে পথ করে নিতে হবে। এবং বড় হতে গেলে কোনো জাতির যে বিষয়গুলো দরকার বা অবলম্বন করা দরকার, তার সঙ্গে যুব শক্তির উদ্দেশ্যে তার যে বক্তব্য, যেখানে তিনি বলছেন, সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস, হিংসা এবং সন্দিগ্ধভাবের একান্ত অভাব, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা, কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পাওয়া উচিত নয়, কাজ সামান্য থেকেই বড় হয়, সাহস অবলম্বন করতে হবে। কখনোই নেতা হওয়ার কথা তিনি পরামর্শ দিচ্ছেন না, তিনি বলছেন, নেতা হয়েও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়ে দিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও এবং মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে কাজ করো। সেই বারবার সেই বেদান্তের ধ্বনি আমরা দেখতে পাচ্ছি, যেখানে নিষ্কাম কর্মের কথা তিনি বলছেন, গীতাও সেই আদর্শ আমরা পাই। তিনি বলছেন, হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও, টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও বা না পাও, তোমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে তোমরা জাগরিত করো। অন্যে যাই করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসো তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু কারণ নেই। স্বর্গ এবং মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ এবং দিব্য শক্তি, সেই দিব্য শক্তিকে তুমি জ্বালিয়ে দাও। আমরা ধনী বা বড়লোককে গ্রাহ্য করি না, আমরা হৃদয়শূন্য মস্তিষ্কসার ব্যক্তিদের এবং তাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধগুলিকেও গ্রাহ্য করি না। বিশ্বাস চাই, সহানুভূতি চাই, এবং সেই বিশ্বাস কিরকম হবে? অগ্নিময় বিশ্বাস হবে, অগ্নিময় সহানুভূতি হবে, তবেই আমরা সেই লক্ষ্যে পৌঁছব। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি বলছেন যে আমাদের গুরু ভক্তি থাকাটা বিশেষভাবে প্রয়োজন, কারণ না হলে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে না। তাহলে তার সমগ্র জীবন যদি আমরা পর্যালোচনা করি, এবং যেখানে তিনি তার আদর্শ সমাজের গঠনের কথা বলছেন, সেখানে যে প্যারামিটারগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম, এগুলো সবটাই যদি আমরা ঠিক ঠিক মতন অনুসরণ করতে পারি, তবেই তার বাস্তবায়ন আমরা দেখতে পাবো, যেটার উপর তিনি বারবার প্রায়োগিক দিকের উপর জোর দিচ্ছেন। এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, যে পিকচারে তার যে ভাবধারা, মানে যে পাঁচটা প্যারামিটার আমি করেছি, সেটাকে বোঝানোর জন্য জাস্ট একটা পিকচার দেওয়া হয়েছে। আমি জানি না ছাত্রছাত্রীদের ভালো লাগবে কিনা, বা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আমার সাথে সহমত হবেন কিনা। যে প্রথম যে পিকচারটা এখানে দেওয়া রয়েছে, সেখানে একটা ওয়ার্ল্ডের পিকচার রয়েছে, যে একজনের হাতে এই সমগ্র বিশ্ব। ঠিক এটা একটা কল্পনা, যে এরকম ভাবেই সমগ্র বিশ্বকে পরিচালনা করছেন একটি শক্তি, ওয়ান। তো আমরা সেখান থেকে এসেছি, তো আমাদের মধ্যে কারোর সাথে কারোর ভেদ নেই, তাই বিশ্ব সৌভ্রাতৃত্বের একটা যেন পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট যে পিকচারটা দেওয়া হয়েছে, যেখানে বাবা তার সন্তানকে বা শিক্ষক তার ছাত্রকে কিছু শেখাচ্ছেন, শিক্ষক তাকে যেভাবে বলছে ছাত্রটি নিজের হাতে সেটা শিখছে। আমাদের শিক্ষা এমন হওয়া উচিত যেখানে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকে শুধু হৃদয়ঙ্গম করব না, তাকে আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে বা তার ব্যবহারিক যে দিক সেটাকে, হাতে কলমে শিক্ষা, যাকে হাতে কলমে শিক্ষা বলে, হ্যাঁ, এডুকেশনের যে থিওরি, সেইভাবে আমরা তাকে শিখব, তবেই সেই শিক্ষাটা আমি ভালোবেসে শিখব। এবং সেই শিক্ষায় আমার চরিত্র যাতে তৈরি হয়, আমার ভেতরের যে শক্তি আছে সেই শক্তি যাতে বিকশিত হয়, সেই চেষ্টাই আমার যেন শিক্ষার মধ্যে থাকে। নেক্সট যে পিকচারটা দেওয়া হয়েছে, সেখানে দুটো হাতের কানেকশন, যেখানে আমি বলতে চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে কাস্টের যে তথাকথিত বিভাজন আমরা করে থাকি, তা আসলে কিছুই নয়, আমরা সবাই সেই একই ব্রহ্মের অংশ, বিবেকানন্দের ভাবধারায়, আমার ভাবধারা নয়, বিবেকানন্দের ভাবধারায়। অতএব সেই রকমই একটা কিছু যেন এখানে বলার চেষ্টা করেছি, যে সবাই আমরা এক, তাই আমাদের কারোর সাথে কারোর কোনো ভেদ নেই, কারণ প্রত্যেকের মধ্যে সেই এক আত্মা বিরাজমান। এখানে একটা কোটেশন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে, উইমেন, ইফ দ্য সোল অফ দ্য নেশন ইজ টু বি সেভড, আই বিলিভ দ্যাট ইউ মাস্ট বিকাম ইটস সোল।
আত্মায় কোনো ভেদ নেই, আত্মার মধ্যে স্ত্রী নারী বা পুরুষ আলাদা করে কোনো ভেদ নেই, আত্মা আত্মাই। তাই সেই দিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেন নারী শক্তিকে অবমাননা না করি, নারী শক্তি এগিয়ে যাক, নারী শক্তির উন্নয়ন হোক, এবং একই সাথে আমরা পায়ে পা মিলিয়ে যাতে চলতে পারি সেরকম যেন আমাদের সমাজ হয়, সেরকমই একটা কথা এখানে বলতে চাইছি। নেক্সট যে পিকচারটা দেওয়া হয়েছে সেখানে ইউথদের এনকারেজ করার জন্য বলা হচ্ছে যে হিস্ট্রি হ্যাজ অলওয়েজ বিন শেপড বাই দ্য পাওয়ার অফ ইউথ। আমরা যত ইতিহাসের যত আমরা বিপ্লব দেখে থাকি সব জায়গাতেই একটা অদ্ভুত ব্যাপার যে সেখানে যুবশক্তি কিন্তু সবার আগে জেগে উঠেছিল, যুবশক্তির ঘুম যেন সবার আগে ভেঙে ওঠে। তাই সেরকমই একটা পিকচার দেওয়া হয়েছে তার যে আদর্শ সমাজ গঠনের যে প্যারামিটারগুলো সেগুলোকে মাথায় রেখে। নেক্সট যে পিকচারটা দেওয়া হয়েছে সেখানে একটা কোটেশন রয়েছে স্বামী বিবেকানন্দের নিজের কোটেশন, যেখানে বলা হচ্ছে ইন এ ডে ওয়েন ইউ ডোন্ট কাম অ্যাক্রস এনি প্রবলেমস ইউ ক্যান বি শিওর দ্যাট ইউ আর ট্রাভেলিং ইন এ রং পাথ। যেটা আমাদের অনেক অধ্যাপক অধ্যাপিকারাই মনে করে থাকেন, আমি ডক্টর মল্লিকের কথাই বলবো এবং আমাদের যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শ্রীমতী রূপলীনা ব্যানার্জি, উনিও এটা বিশ্বাস করেন যে যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, এনাদের দুজনের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছিল বলে আমি এনাদের দুজনের নাম নিলাম, তার মানে এই নয় যে অন্য কেউ ভাবেন না বা চিন্তা করেন না, হতেই পারে আরো কেউ করে থাকতে পারে বা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও কেউ করে থাকতে পারে, আমার সেটা জানা নেই বলে। তো আমাদের জীবনে সবসময় একটা কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা তার জন্য সচেষ্ট হব না, আমাদের ভেতরে শক্তিকে আমরা জাগরিত করব না। নিচের যে পিকচারটা দেওয়া হয়েছে যেখানে যে স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, যে আদর্শ সমাজ গঠনের যে ভাবধারা, জানি না আমি এভাবে ভাবার চেষ্টা করেছি, আমার ভাবনাটা ঠিক কিনা আমি জানি না, যে তার এখন কি তার রেলিভেন্স যদি আমি খুঁজতে যাই, কি প্রাসঙ্গিকতা। তো এই যে প্যান্ডেমিক সিচুয়েশন সেখানে আমরা যে দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে, সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, নেগেটিভ পিকচার সব জায়গায় থাকে। আমি নেগেটিভ পিকচারগুলোকে এখানে হাইলাইট করতে চাইছি না, আমি তার আদর্শকে তুলে ধরবার জন্য এমন দুটো পিকচার দিতে চাইছি যেখানে মানুষ কোনো রকম জাতি বর্ণ ভেদ ভুলে গিয়ে কোনো কাউকে অবমাননা না করে পরস্পর পরস্পরের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। সেরকম একটা বলার চেষ্টা করেছি যে এখনকার যুগেও, এই যুগেও বা এই পরিস্থিতিতেও আমরা যদি তার আদর্শকে, যার কথা আমরা এতক্ষণ ধরে চর্চা করলাম, সেই স্বামী বিবেকানন্দের আদর্শের দ্বারা যদি আমরা অনুপ্রাণিত হই, তাহলে হয়তো আমরা আমাদের জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন তার মোকাবিলা আমরা করতে পারবো, বা হয়তো আমরা তার জন্য অনেক প্রাণকেই বিসর্জন দিতে হবে, আমাদের অনেক কাছের মানুষকে আমরা হারাবো, কিন্তু তবুও সমাজের যে গতি, যে পরিবর্তনশীলতা, তার মধ্যে দিয়ে আমাদের যে সুন্দর যে চিন্তা ভাবনা তা যেন বয়ে চলবে, এরকমই একটা এক্সপেকটেশন রাখছি। এবং স্বামী বিবেকানন্দের লাস্টে একটা পিকচার দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। অশেষ ধন্যবাদ সৃজনী রায় ম্যাডামকে, এত সুন্দর করে উনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিবেকানন্দের আদর্শ সমাজের ধ্যান ধারণা তুলে ধরলেন। এবং আমাদের এই যে ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার, এগুলোর উদ্দেশ্যই হলো এটা যে অন্য একটি বিষয় বা বিভাগ কিভাবে একটা জিনিসকে দেখছে। আজকে বিবেকানন্দ রাষ্ট্রবিজ্ঞানেও পড়ানো হয়, ইতিহাসেও পড়ানো হয়, দর্শনেও পড়ানো হয়, কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। আমরা রাষ্ট্রবিজ্ঞানে যে দৃষ্টিভঙ্গি দিয়ে পড়াই এবং দর্শন যে দৃষ্টিভঙ্গি দিয়ে পড়ায়, সেই দুটি দৃষ্টিভঙ্গির মিলন ক্ষেত্রই হচ্ছে এই ইন্টার ডিপার্টমেন্টাল লেকচার। প্রত্যেকে আমরা নিশ্চয়ই খুবই সমৃদ্ধ হয়েছি। বিবেকানন্দ এমন একজন মানুষ যার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বোধহয় কোনো দিনই শেষ হবে না। সমাজের অবক্ষয়ের মুখে
যখন চারিদিকে আজ আমরা একটি নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আমাদের জীবনে মানে নিত্য নতুন মানে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু খবরের কাগজ খুললে বা টিভি দেখলে একটু দুঃখের খবর আজকাল আমরা দেখছি। গত 1.5 বছর ধরে আমরা এই অতিমারির কবলে পড়েছি এবং কবে যে আমরা এটা থেকে মুক্ত হব সেটাও আমাদের কাছে কোনো নিশ্চিত কেউই কিছু বলতে পারছে না। কাজে এরকম একটা ডিপ্রেসিং সময় দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন আজকের লেকচারটা আমার মনে হচ্ছে অক্সিজেনের কাজ করেছে আমাদের কাছে, যেখানে ম্যাডাম এত সহজ সরল ভাবে দর্শনের কিছু কঠিন কঠিন কথা আমাদের কাছে বুঝিয়ে দিলেন। সবাই নিশ্চয়ই খুবই সমৃদ্ধ হয়েছে। এবার আমি ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদেরকে বলবো, আজকে ম্যাডামকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও বা কারুর যদি কোনো বিশেষ কমেন্ট থাকে, তাহলে সবাই একটু মাইক আনমিউট করে বলতে পারো। এছাড়া আমি এখন একটা ফিডব্যাক লিংক দিচ্ছি আমাদের এই চ্যাট বক্সে। এই অনুষ্ঠানটা আমাদের আরেকটুখানি বাকি আছে, সেটা হতে হতেই তোমাদের সবাইকে বলবো যে তোমরা ফিডব্যাক লিংকটা ফিল আপ করে জমা দিয়ে দাও। এটা শুধু স্টুডেন্টদের জন্য এই ফিডব্যাক লিংকটা। তোমরা এই ফিডব্যাক লিংকটা কোনো গ্রুপে শেয়ার করবে না, কারণ এই ফিডব্যাক লিংকটা হচ্ছে শুধুমাত্র আজকের অনুষ্ঠানে যারা ছিল তাদের ফিডব্যাক লিংক তাদের জন্য করা। কাজেই তোমরা এই ওই একটা দুটো গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করবে না, শুধু যারা আছো উপস্থিত এখানে তারাই এই ফিডব্যাকটা দেবে, যারা নেই তাদের জন্য এটা নয়। কাজে কারুর যদি কোনো প্রশ্ন থাকে সেটা করে নাও আর ফিডব্যাক লিংকটা ফিল আপ করে নাও। কারুর কোনো প্রশ্ন আছে? ছাত্রছাত্রী টিচাররা যারা আছেন, কারুর কোনো প্রশ্ন যদি ম্যাডামকে থাকে তাহলে ম্যাডামকে করতে পারো। আমার একটা ম্যাডামের কাছে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে আমি যেটা প্রথমেই বললাম যে একটা আজকে আমরা মিডিয়া মানে নিউজ পেপার বা মিডিয়া যদি টিভি নিউজ অন করি বা আমরা ফেসবুক, আমরা সবসময় দেখছি প্রতারণা। যে আমাদের যে আমি যেটা বলেছিলাম প্রথমে যে প্রতারণা, ধূর্ততা, মূর্খতা, এই জিনিসটা আমাদের মধ্যে মানে যখন নেহেরু আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহেরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অশিক্ষা। অশিক্ষা, তখন আমাদের শিক্ষার হার ছিল 16.6%, তো সেই 16% শিক্ষিত জনসম্প্রদায় যার মধ্যে অর্ধেকই শহরের, এ তাদের নিয়ে আমরা দেশ দেশ স্বাধীন করে এখন আমরা প্রশাসন চালাবো। এবং আমাদের বড় সমস্যা হচ্ছে হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন আর হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশন, মানে লিঙ্গ বৈষম্য এবং জাতি বৈষম্য। তো এটাকে উনি সবচেয়ে বড় ব্যাধি বলেছিলেন। তো এখন দেখা যাচ্ছে যে যে শিক্ষা বিস্তারের জন্য আমাদের ভারতের যে প্রাণ পুরুষ যারা ছিলেন স্বাধীনতার পরে, যে যারা মানে চেয়েছিলেন শিক্ষাটা বিস্তার হোক, এখন সেই শিক্ষাকে হাতিয়ার করেই প্রতারণার একটা জাল বিস্তার চলছে। যেন রিসেন্টলি আমরা যদি দেখি যে খুব একটা একটা ওয়েভ দেখা যাচ্ছে নিউজে, সেটা হচ্ছে একদম বড় বড় করে বারবার ব্লিঙ্ক করছে, সেটা হচ্ছে কসবাতে একজন ভদ্রলোক এবং তিনি খুব ভালো ইঞ্জিনিয়ার, তিনি সরকারি মানে নথি জাল করে সকলকে ভ্যাকসিন দিচ্ছেন এবং তার জন্য যত রকম প্রতারণা করা যায় যত রকম পন্থা অবলম্বন করা আমরা সকলেই জানি তিনি করছেন। মানে সেই ধরনের প্রতারণাগুলো, এই যে আমাদের বিবেকানন্দের শিক্ষা, এই শিক্ষা কিন্তু আমাদের প্রতারণা করতে শেখায় না, আমাদের বাদ দিতে বলে। কিন্তু আমি জানতে চাইছি যে বিবেকানন্দের শিক্ষা কি আমাদের শিক্ষাক্রমে পাঠ্যক্রমের মধ্যে সেইভাবে রাখা উচিত? কারণ আমাদের শিক্ষাটা ছিল আমাদের দুর্বলতা, মানে শিক্ষা অশিক্ষা। এখন দেখা যাচ্ছে আমাদের শিক্ষাটাই আমাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমাদের কি পাঠ্যক্রমে বিবেকানন্দের যে নীতি বা বিবেকানন্দের যে বাণী, সে বা বিবেকানন্দের মানে
টিচিংস, এইগুলোকে আমাদের পাঠ্যক্রমের মধ্যে কিভাবে রাখা যায় যাতে করে অন্তত আমরা আমরা যারা শিক্ষক, যাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, আমরা কি করে আমাদের পরবর্তী প্রজন্মকে এই প্রতারণার যে ছলনা সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীদের বাঁচাতে পারি বা অন্তত সেই শিক্ষা দিতে পারি? ম্যাডাম যদি এইটা একটু ভালো করে বলেন। ধন্যবাদ ডক্টর মল্লিককে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা তো সবসময় চাই যে, যেটা স্বামী বিবেকানন্দের আদর্শ ছিল, যে ম্যান মেকিং এডুকেশন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রতারণা যেটা হয়ে থাকছে বা এই যে নৈতিক যে অবক্ষয়, তার মূলে যেটা হয় সেটা হচ্ছে যে শিক্ষাকে এখানে কিন্তু ব্যবসা করা হয়। মানে শিক্ষার ধারণাটাই এখানে নেই, মানে শিক্ষার যে তাৎপর্য সেটা এখানে বোধগম্য হচ্ছে না, এবং সেখানে শুধুমাত্র যে একটা আর্থিক যে সাফল্য বা সেই দিক থেকে যশ প্রতিপত্তি, এগুলো যেন বেশি পরিমাণে গুরুত্ব পাচ্ছে। তো আমরা জানি না যে যেটা আপনি বলছেন সেটা আমাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা এটুকু করতে পারি যে আমরা একটা মানে একটা অ্যাপ্লিকেশন করতে পারি, বা একটা মানে আমাদের যারা শিক্ষক সমাজ তারা একটা আবেদন করতে পারি আমরা ইউনিভার্সিটির কাছে, যাতে আমাদের যে পাঠ্যক্রম সেখানে আমরা যাতে স্বামী বিবেকানন্দের, যদিও আমাদের পড়ানো হয় প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামী বিবেকানন্দের আমাদের অপশনাল পেপারে রয়েছে, কিন্তু সেটা যাতে ম্যান্ডেটারি পড়ানো হয় বা বিবেকানন্দের শিক্ষা যাতে সমস্ত মানে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়, তার জন্য আমরা আমরা যারা শিক্ষক সমাজ তারা আমরা একটা আবেদন করতে পারি। আর এমনি আমরা যেটা করতে পারি যে এসিসিতে আমরা মানে স্বামী বিবেকানন্দের কিছু যদি আমরা ম্যান্ডেটারি করতে পারি সেটা একটা করা যেতে পারে। এছাড়া তো আর কিছু করার নেই। তবে আমরা যদি এই আদর্শ বা এই ভাবধারাকে, মানে আমি নিজের ইয়ের ক্ষেত্রে বলছি যে আমি তো মিশনে পড়াশোনা করেছি, তো সেখানে আমাদের আলাদা করে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না হলেও আমাদের একটা ক্লাস হতো স্যাটারডে করে, যেখানে এই বিবেকানন্দের শিক্ষা বা তার যে তিনি যে বই তিনি যে লিখেছেন সেই সমস্ত বিষয়গুলোকে পড়ানো হতো। সেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ওইটা পড়লে যে আমরা আলাদা করে কোনো মার্কস পাবো বা পরীক্ষা আসবে সেটা নয়, তবুও নৈতিক শিক্ষার জন্য এগুলো করানো হতো। এবং সেটা মনে হয় এখন যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানেও বোধহয় তাদেরকে এরকম কিছু কিছু একটা আদর্শ বা ভাবধারা তাদেরকে হ্যাঁ, শেখানো হয়। এটা ইংলিশ হ্যাঁ মিডিয়াম স্কুলে ওদের একটা মরাল টিচিং আলাদা মানে ইয়েই হয়, মানে যেটা আর কি মানে যেটাকে আমরা কনভেন্ট স্কুল বলছি, অ্যাকচুয়ালি হ্যাঁ ওই হ্যাঁ কনভেন্ট স্কুলগুলোতে স্পেশাল একটা রিলিজিয়াস টিচিং হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তো সেইটা যেটা মানে আমরা আমরা যেটা এটাই করতে পারি যে আমরা আমাদের, যেহেতু আমাদের কলেজে নানা রকম ডেভেলপমেন্টের কাজ চলছে, আমরা এটা একটা করতে পারি যে আমরা দেখতে পারি যে আমাদের যে ছাত্র সমাজ এগিয়ে আসে কিনা, যে তাদের কতটা উৎসাহ, যে আমরা একটা করলাম যেটা যেখানে আমরা এখানে বিবেকানন্দের, শুধু বিবেকানন্দ নয় এরকমই যারা সমাজ সংস্কারক ছিলেন বা যারা তাদের বিভিন্ন ভাবাদর্শের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের জন্য সচেষ্ট হয়েছিলেন, তাদের জীবন মানে প্রাণপাত করেছেন আর কি, সেরকম কিছু মহান ব্যক্তিদের চিন্তাধারা আদর্শ সেগুলো নিয়ে আমরা চর্চা করতেই পারি। এবং সেখানে যদি ছাত্রছাত্রীরাও আমাদের সাথে এগিয়ে আসে, আমরা একটা ক্লাস করলাম মানে যেটা আমি নিজে করে হ্যাঁ, এসেছি, মানে সেটা একটা ব্যাপারটা হতে হচ্ছে পারে। কি, বিবেকানন্দ বা যে অরবিন্দ এগুলোকে নিয়ে পলিটিসাইজ করা নয়, হ্যাঁ হ্যাঁ আমি যেটা তা বলতে নৈতিক চাইছি যে শিক্ষাটা, কোন নৈতিক শিক্ষার উপর। নৈতিক শিক্ষা যেটা আমাদের সমাজের এখন বিরাট বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে যেটা আমি এই লেকচারের মধ্যেও পেলাম যে আমিত্ব অনেক বড় হয়ে উঠেছে হুম হুম এই রামকৃষ্ণ বা বিবেকানন্দের টিচিংসে, কিন্তু আমিত্বকে বর্জন করতে হ্যাঁ বলা হচ্ছে, হ্যাঁ এবং হ্যাঁ সেই বর্জন করতে গিয়ে, আমিত্বকে বর্জন করতে গিয়ে যা যা করণীয় সেইগুলো যদি আমরা যদি ছাত্রদের সামনে তুলে ধরতে পারি বা শিক্ষা যায়, কারণ এই ফিলোসফি ডিপার্টমেন্টে হয়তো পড়ানো হচ্ছে কিন্তু অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা হয়তো সেটা থেকে বঞ্চিত হচ্ছে, বা হ্যাঁ আমাদের মানে শিক্ষার পাঠ্যক্রমে যে সিবিসি এর সিলেবাস হ্যাঁ সেখানেও এইগুলো খুব একটা সেভাবে নেই, যেটা আমার মনে হয় যে আমাদের বেঙ্গল কোনো রিজিয়ন বেসিসে আমি বলছি না, সমগ্র ভারতের পরিপ্রেক্ষিতে বা যদি আমি বলি যে বিশ্বের পরিপ্রেক্ষিতে, তাও বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলো যেখানে ওরিয়েন্টাল স্টাডিজ হয়, হ্যাঁ হুম হুম বড় বড় ইউনিভার্সিটিগুলো রুপলি নামে এগ্রি, যে ওরিয়েন্টাল স্টাডিজ মানে সেখানে কিন্তু একটা ফিলোসফিক্যাল টিচিংস এর একটা ব্যাপার থাকে, যেটা কিন্তু আমাদের দেশে নেই, কোনো ডিভাইন টিচিংস বা ফিলোসফিক্যাল টিচিংস বলে আমাদের আমাদের একটা এটা একটা, মানে একটা ইন্ট্রোডিউস হয়েছে ভ্যালু এডুকেশন, কিন্তু হ্যাঁ মানে ভ্যালু এডুকেশনে আমাদের মানে পড়ানো হ্যাঁ হচ্ছে স্বামী হ্যাঁ বিবেকানন্দের কর্মযোগ সেখানে পড়ানো হচ্ছে, কিন্তু যারা সেটা নিচ্ছে নিচ্ছে, হুম যারা হুম নিচ্ছে না মানে তাদের
বিষয়টা তাদের কাছ থেকে বা বাদ থেকে আমাদের যাচ্ছে। মূল বিবেকানন্দকে আমরা পলিটিসাইজ না করে বিবেকানন্দের যে যে থট অফ ন্যাশনালিজম, থট অফ ন্যাশনালিজম মানে ইংরেজরা ছিল তখনই ন্যাশনালিজম ছিল তা তো নয়, নেশন বিল্ডিং এর কাজ এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। তাই আজকের দিনেও ন্যাশনালিজম প্রাসঙ্গিক, তাহলে সেই প্রাসঙ্গিকতাগুলো ছাত্রছাত্রীদের না জানালে, কারণ ওনার পলিটিক্যাল টিচিং যেটা ওনার রিলিজিয়াস যে টিচিংস তার মধ্যেই কিন্তু পলিটিক্যাল টিচিংসও কিন্তু সম্পৃক্ত, ওর হ্যাঁ সঙ্গে যুক্ত, হ্যাঁ এবং এই জায়গাগুলো বোধহয় আরো বেশি এক্সপ্লোর করা উচিত, যেটা আমরা মনে হয় ছাত্রদের শেখাতে পারছি না। যাই হোক, হোয়াট এভার, থ্যাংক ইউ ফর সাচ অ্যান থ্যাংক ইউ এনলাইটেন্ড লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওভার টু ইউ রূপলীনা ম্যাম। থ্যাংক ইউ আশা ম্যাম, থ্যাংক ইউ সৃজনী। স্টুডেন্টসদেরকে আরেকবার একটু রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ফিডব্যাক ফর্মটা যারা ফিল আপ করোনি ফিডব্যাক ফর্মটা একটু তাড়াতাড়ি ফিল আপ করে দাও। আমরা আমাদের লেকচারের শেষ পর্যায়ে এসেছি, এবার আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের দিকে এগোবো। এই জন্য আমি অনুরোধ করব আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিভাগের আজিজ মন্ডল মহাশয়কে আমি অনুরোধ করব আপনি একটু ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবটা এখানে এখন দিয়ে দিন। আজিজ স্যার, ওভার টু ইউ। শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা গড়িয়ে যদিও রাত্রির দিকে এগোচ্ছি, তবুও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ইন্টার ডিপার্টমেন্টের যে লেকচার ভার্চুয়াল মোডে আজকে যে আয়োজন হয়েছিল সেটা সম্পূর্ণ হলো। সেই সম্পূর্ণ আয়োজনের মুখ্য যে বিষয় ছিল যে বিবেকানন্দ এবং আদর্শ সমাজ, এ বিষয়ে যাদের যৌথ উদ্যোগ ছিল সেটা হল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং দর্শন বিভাগ। এখানে স্পিকার মাননীয় সৃজনী রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং দার্শনিক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান, এত সুন্দর সাবলীল এবং তার বক্তব্য উপস্থাপন করলেন যাতে করে বর্তমান সমাজ কাঠামোতে একেবারে বিবেকানন্দের যে আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দরকার যুব সমাজ ছাত্র সমাজের মধ্যে, যেটা এইমাত্রই বলছিলেন আতা ম্যাডাম, যে আমাদের মতো এইরকম যদি কিছু আলাপ আলোচনা শুরু হয় বা করা যায়, তবু অন্তত কিছু চর্চা তো হচ্ছে। আজকের যে অবক্ষয়িত সমাজ কাঠামো যেভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দিকে তারা ঢুকে যাচ্ছে, তার থেকে যদি প্রাঞ্জল একটা ভাবনা, সৃজনশীল একটা ভাবনার মধ্যে তাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে এরকম উদ্যোগ নিলে বোধ হয় কিছুটা সময় হলেও অন্তত একটা ভালো কথা কানের মধ্যে গুঁজে দেয়া, এটা আমাদের সবার উদ্যোগ নেওয়া, সবার প্রচেষ্টা থাকা একান্ত প্রয়োজন। আমরা যে প্রচেষ্টাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সে অনুষ্ঠান সার্থকভাবে আমাদের মাননীয় স্পিকার সম্পূর্ণ সুন্দরভাবে বললেন। আমরা আয়োজক সংস্থার সবার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করলাম। তাছাড়াও যারা গৌরব উজ্জ্বল উপস্থিতি এখানে ছিলেন, যাদের অকুণ্ঠ উপস্থিতি, তাদের মধ্যে আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ সৃজনশীল মানুষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, তাকেও আমার শ্রদ্ধা এবং অসংখ্য ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে। এছাড়াও একেবারে যার একেবারে পদচারণা না হলে, যার রূপকার না হলে এই অনুষ্ঠান আমাদের বিভাগকে বলছিলেন অন্য যে সমস্ত বিভাগ, বিশেষ করে আতা ম্যাডাম আমাদের আত্মীয়তার সূত্র ধরেই বলেন যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এটা করছে ভালো, এই একটুখানি বলা আমাদেরকে আরো প্রাঞ্জল করে দেয়, আরো আগ্রহী করে তোলে, আরো সুন্দর করে অনুষ্ঠান করার যে বিভিন্ন ক্ষেত্র সেগুলো প্রস্তুত করে দেয়। মাননীয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং ভাইস প্রিন্সিপাল রূপলীনা ম্যাডামকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম IQSE কোঅর্ডিনেটর ডক্টর রাতা মল্লিক, ইতিহাস বিভাগীয় প্রধান উনিও, এবং এই অনুষ্ঠানের প্রাঞ্জল যার উপস্থিতি এবং যার প্রশ্ন অনুষ্ঠানকে আরো খানিকটা এগিয়ে নিয়ে গেল নতুন একটা শিক্ষণীয় বিষয়ের দিকে, সে আতা মল্লিক মহাশয়কে
আমাদের আয়োজকদের পক্ষ থেকে একান্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এখন উপস্থিত আছেন আমাদের লতিকা প্যাটেল এবং তপন কান্তি বসু দর্শন বিভাগ থেকে। লতিকা প্যাটেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দর্শন বিভাগ এবং তপন কান্তি বসু শিক্ষক, তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকবার জন্যে। এছাড়াও যারা দেখতে পাচ্ছি আমাদের বিভাগের শ্রীমান কৌশিক সাহু ভাতৃপ্রতিম, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীমতী ঝুমা সরকার, এবং অন্যান্য যে সমস্ত অন্য বিভাগের যারা উপস্থিত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামগ্রিক অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমাদের শেষ করবার পর্যন্ত আপনারা যেভাবে শুনেছেন এবং আমাদের বক্তার যে সাবলীলতা ছিল, যে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, তাদের আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সুন্দর সার্থক হয়েছে বলে আমি মনে করি। আমাদের মহাবিদ্যালয়ের এই পঠন পাঠনের বাইরে বহুমুখী শিক্ষণ ব্যবস্থা আমাদের সবাইকে আরো প্রাঞ্জল করুক, নানান বিষয়ে আমাদের অনুপ্রাণিত করুক, অনুরণিত করুক। এই সঙ্গে সবাইকে ধন্যবাদ ও অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আজকের অনুষ্ঠানে আমাদের যে মূল অনুষ্ঠানের আয়োজকের যে প্রধান ছিলেন মাননীয় সহ অধ্যক্ষা রূপলীনা ব্যানার্জিকে শেষ করবার জন্য ওনাকে আবেদন করছি। নমস্কার। অনেক ধন্যবাদ আজিজদা। স্টুডেন্ট, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছ, নিশ্চয় উপকৃত হয়েছ। ফিডব্যাক ফর্ম যদি এখনো কেউ বাকি থাকো ফিল আপ করার, তাহলে ফিল আপ করে নাও, আমি একটুক্ষণ অপেক্ষা করব। একটুক্ষণ মিটিংটা আমি অন করব, যদি কেউ অন রাখবো, যদি কেউ না ফিল আপ করে থাকো তাহলে ফিল আপ তারা করে দিতে পারো। এবং এর সাথেই আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আপনারা সুস্থ থাকুন, ছাত্রছাত্রীরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই এখন এই মিটিং থেকে এক্সিট করে যেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।